আচ্ছা দেখো আজকে আমরা যেটা পূর্বত তো সেটা হচ্ছে অ্যাবসরশন অফ মিনারেলস মানে কিভাবে মিনারেলস মানে খনিজ লবণ কিভাবে শোষিত হয় তো আমরা এরকম ভাবতাম যে জলের সঙ্গে সঙ্গেই হয়তো প্ল্যান্টস হয়তো মিনারেলসও প্রধানত অ্যাবসর্ব করে কিন্তু ঘটনা হচ্ছে যে জল শোষণ এবং মিনারেল অ্যাবসরশন এই দুটো কিন্তু ডিফারেন্ট ঠিক আছে তাহলে দেখো এক্ষেত্রে বেশ মানে দুটো প্রসেসে প্রধানত খনিজ লবণের শোষণ হয় একটা হচ্ছে প্যাসিভ প্রসেস এবং আর একটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস তো প্যাসিভ প্রসেসে কিভাবে হয় তো সেটা আমরা দেখবো খুব বোঝার আছে ব্যাপারগুলো এবং তার সঙ্গে সঙ্গে দেখো অ্যাক্টিভ প্রসেসে দুজন সাইন্টিস্ট আছেন তো একজন হচ্ছেন লুন্ডেন গার্থ তো লুন্ডেন গার্থের থিওরি আমরা খুব ভালো করে পড়বো সো লুন্ডেন গার্থের সাইটোক্রোম পাম পাম্প থিওরি এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা থিওরি আছে এগুলো প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় বোটানিতে তো বেনেট ক্লার্ক প্রোটিন লিসিথিন থিওরি ঠিক আছে তাহলে আমরা মিনারেল অ্যাবসবশন প্রথমে কিভাবে হয় একটু দেখে নিই দেখো বলছে মিনারেলস এক্সিস্ট ইন দ্য ফর্ম অফ সল্ট মানে মিনারেল প্রথমে তো সল্ট ফর্মে থাকে যেমন এনএসিএল পটাশিয়াম ক্লোরাইড তো এরকম ফর্মে প্রধানত খনিজ লবণ থাকে এবং সল্টস আর মেড আপ অফ আয়নস তার মানে সল্টকে যখন হচ্ছে ভেঙে যায় যেমন এনএসিএল যদি ভেঙে যায় তাহলে এনএ প্লাস আর ক্লোরাইড এরকম ভেঙে যাবে অ্যান্ড ইন সলিউশন আয়ন সেপারেট অ্যান্ড মুভ ফ্রিলি তাহলে বিষয়টা কিরকম হয় যে যখন মানে ওয়াটার যখন থাকে তো সেই ওয়াটারের মধ্যে সল্ট থাকে এবং সল্ট কি হয় সল্ট হচ্ছে আয়োনাইজড ফর্মে থাকে তাহলে যখন কোনো প্ল্যান্টস যখন এরকম কোনো সল্ট বা মিনারেলকে অ্যাবসর্ব করে তার মানে আয়নকে প্রধানত অ্যাবসর্ব করে ঠিক আছে আরও একবার বলছি যে সল্ট প্রধানত আয়োনাইজড ফর্মে থাকবে মানে যখন সলিউশনে যখন থাকবে যেমন ধরা যাক এরকম হলো যে সোডিয়াম ক্লোরাইড এটা তো একটা মিনারেলস বা এটা একটা খনিজ লবণ তাহলে সোডিয়াম ক্লোরাইড কেন অ্যাকচুয়ালি এনএ এবং সিএল মাইনাসকে সে কিন্তু অ্যাবসর্ব করবে বলছে মিনারেল এবং ওয়াটার অ্যাবসর্পশন আর সেপারেট প্রসেস তাহলে মিনারেল এবং খনিজ লবণের শোষণ এটা কিন্তু সেপারেট প্রসেস এবং মিনারেল অ্যাবসর্ব ইন দ্য ফর্ম অফ আয়ন্স তো মিনারেল কিন্তু আয়নিক ফর্মে প্রধানত অ্যাবসর্ব হয় এবং মিনারেল অবসাবশন প্রধানত কোথায় হয় দেখো মেরিস্টেমেটিক টিস্যু মানে যেখানে ভাজক ভাজক কলাতে আমরা জানি যে মূলের বিভিন্ন রকমের অংশ আছে যেমন মূলের অগ্রভাগ আছে রুট টিপ আছে তারপরে মেরিস্টেমেটিক জোন মানে বর্ধনশীল অঞ্চল তারপরে পার্মানেন্ট অঞ্চল এরকম ডিফারেন্ট রিজিয়ান্স থাকে তাহলে মিনারেল প্রধানত মেরিস্টেমেটিক রিজিয়ান্স অফ দা রুট নিয়ার রুট টিপ মানে মূলের একদম অগ্রভাগে যে ভাজক কলার যে রিজিয়ান আছে তো সেখান থেকেই প্রধানত খনিজ লবণ শোষণ হয় এবং প্লাসমো মেমব্রেন অফ দ্য রুট সেল আচ্ছা আর একটা দেখো বলছে প্লাসমা মেমব্রেন অব দা রুট সেল আর নট পারমিয়েবল টু অল তার মানে আমরা যে বিষয়টা এখানে দেখলাম যে আমরা যেটা পড়তে চলেছি সেটা মিনারেল মিনারেলশন তো মিনারেল বা খনিজ লবণে প্রধানত যে খনিজ লবণ আছে যেমন আছে সোডিয়াম এগুলো আয়নিক ফর্মে প্রধানত অ্যাবসর্ হয় তো এরপরে আমরা যে জায়গাতে যাব সেটা হচ্ছে মেন প্রসেস দেখো মেন প্রসেস মানে কি মেন প্রসেস প্রধানত দুই ভাবে হয় অর্থাৎ খনিজ লবণের শোষণ প্রধানত দু রকম প্রসেসে হয় প্রথম যে প্রসেস তো সেটাই হচ্ছে প্যাসিভ প্রসেস তো প্যাসিভ প্রসেস মানে আমরা প্রত্যেকেই জানি যে এক্ষেত্রে কোনো রকম কোনো রকম এক্ষেত্রে কিন্তু এটিপি লাগবে না এবং আরো রকমের প্রসেস আছে তো সেটা হলো প্রসেস এবং প্রসেসে কিন্তু এটিপি লাগে সুতরাং এই যে প্যাসিভ প্রসেস প্রধানত যেটা হয় তো প্যাসিভ প্রসেসে প্রধানত আয়ন এক্সচেঞ্জ হয় আয়ন এক্সচেঞ্জ মানে কি ধরো যাক মাটিতে এরকম দেখতে পাচ্ছ যে এই যে মাটি আছে আচ্ছা এখানটা একটু দেখে নি বলছে এটা হচ্ছে ক্লে মানে পার্টিকেল লেগে আছে আবার মূলোরমের সঙ্গে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে রুটের সঙ্গে আরো একটা আয়ন লেগে আছে তার নাম হচ্ছে এইচ প্লাস তাহলে এক্ষেত্রে আয়ন এক্সচেঞ্জ মানে প্যাসিভ প্রসেসে আয়ন এক্সচেঞ্জ হয় তার মানে ক্লে পার্টিকেলে যে আয়ন লেগে আছে ক্লে পার্টিকেল মানে কাদাতে যে আয়ন লেগে আছে সয়েল পার্টিকেলে তো সেই আয়ন প্রধানত রুটের দিকে চলে যাবে আবার রুটেতে যে আয়ন লেগে আছে সেটা কিন্তু সয়েলের দিকে চলে আসবে ঠিক আছে তো এরকম ভাবে প্রধানত আয়ন এক্সচেঞ্জের মধ্য দিয়ে প্রধানত প্ল্যান্ট আয়নকে বা মিনারেলকে অ্যাবসর্ভ করে দেখো উদ্ভিদ কিন্তু সবসময় কার্বন ডাইঅক্সাইড তৈরি করে মানে এর মধ্যে সবসময় রেসপিরেশন হয় এবং তার ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং সেই কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিডে পরিণত হয় সেটা ভেঙে যায় এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়ন এবং যখন এই যে এইচ প্লাস আয়ন H প্লাস আয়নকে সে এক্সচেঞ্জ করে দিচ্ছে কারণ উদ্ভিদ সবসময় কিন্তু এইচ প্লাস আয়ন তৈরি করছে তার পরিবর্তে বিভিন্ন মিনারেলসকে সে শোষণ করে যেমন এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখলাম সেটা হচ্ছে পটাশিয়াম মানে কে প্লাসকে সে অ্যাবসর্ব করছে মানে শোষণ করছে ঠিক আছে তাহলে দেখবে যে যেখানেই আমি আমরা এক্সাম্পল যেখানেই আমরা দেখব এইচ প্লাস আয়ন হচ্ছে রুট থেকে বেরিয়ে যাচ্ছে আর অন্য আয়ন কিন্তু রুটের মধ্যে ঢুকছে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে কারণ রুটের মধ্যে প্রধানত কার্বনিক অ্যাসিড তৈরি হয় মানে কার্বনিক অ্যাসিড বলতে রুট যেহেতু সব সময় রেসপিরেেশন করে সেই জন্য সে কিন্তু CO2 তৈরি করে ওকে তাহলে দেখো আয়ন এক্সচেঞ্জ বিষয়টা কি রকম হয় বলছে ফার্স্ট স্টেপ অফ দা অ্যাবজর্পশন অফ দা মিনারেল সল্ট মানে আয়ন এক্সচেঞ্জ হচ্ছে মিনারেল অ্যাবজর্পশনের একদম প্রথম স্টেপ এবং ডু নট রিকয়ার মেটাবলিক এনার্জি এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম মেটাবলিক এনার্জি লাগে না এবং সেই জন্যই এটা কিন্তু প্যাসিভ প্রসেস তাহলে যখনই আমরা এই অ্যাবজর্পশন আমরা যখন দেখবো তখন দুটো টার্ম আছে একটা দেখো এডি অ্যাডসর্পশন এবং আরো একটা টার্ম আছে তো সেটি হচ্ছে এবং মধ্যে প্রথমে আমরা পার্থক্য দেখে নিই জন্য আমি এখানে রেড কালিতে লিখে দিয়েছি কোনটা ডি আছে আর কোনটা বি আছে সখনই আমরা এই আয়ন এক্সচেঞ্জ বা মিনারেল অ্যাবসরপশন আমাদেরকে বুঝতে গেলে অ্যাব ঠিক আছে এটা বুঝতে গেলে আমাদের আরো একটা টার্ম জানতে হবে তো সেটি হচ্ছে অ্যাড সরপসান তো অ্যাডসর্পশন মানে কি দেখো কত সুন্দর ডায়াগ্রামের সাহায্যে মানে চেষ্টা করেছে লেখার বলছে অ্যাডেশন অফ দ্য অ্যাটম আয়ন্স অর দ্য মলিকুল টু এ সার্ফেস তার মানে এটা ধরা যাক একটা সেল আছে এবং সেলের সার্ফেসে সেলের ভিতরে কিন্তু ঢোকে ঠিক আছে সার্ফেসে যখন কোনো রকম কোনো অ্যাটম কোনো পরমাণু কোনো আয়ন অথবা কোনো মলিকুল যখন লেগে থাকে তখনই তাকে বলা হয় এ ডি ও আর পি টি আই ওয়েন মানে এড সরপশান কিন্তু যদি কোনোভাবে সেলের ভিতরে যদি ঢুকে যায় বলছে অ্যাটম মলিকুল অর আয়ন ইন্টার ইন্টু দ্য লিকুইড অর দ্য সলিড মিডিয়াম তার মানে তখনই তাকে আমরা বলবো অ্যাবসরপশান তার মানে কোন লিকুইড মিডিয়ামে সেলের ভিতরে যখন ঢুকে যাচ্ছে তখন তাকে আমরা বলছি অ্যাবসরপশান কিন্তু জাস্ট সারফেসে যখন লেগে থাকে তো তখনই তাকে আমরা বলবো অ্যাডসরপশান তো এটাই হচ্ছে অ্যাডসরপশান এবং অ্যাবসরপশানের মধ্যে পার্থক্য ধরো দেখ আমরা যখন স্নান করছি আমাদের গায়েতে জল লেগে আছে তাহলে এটা হচ্ছে অ্যাডসরপশান কিন্তু যদি সেই জল যদি কোনো জায়গাতে মানে শরীরের ভিতরে যদি ঢুকে যায় তখনই তাকে আমরা বলবো ঠিক আছে সেলের ভিতরে যখন ঢুকে যাবে তাহলে বাইরের দিকে যে সমস্ত আয়নগুলো আছে এগুলো সেলের জাস্ট দিকে অ্যাটাচড হয়ে আছে তো এটাই হচ্ছে অ্যাডস আর যখন ভিতরে যখন ঢুকে যাবে তো তখনই তাকে আমরা বলবো অ্যাপস এখন ঘটনা হচ্ছে দ্য আয়নস অ্যাডসর্ব অন দ্য সার্ফেস অব অফ দ্য রুট তাহলে এই সমস্ত আয়নগুলো কি হচ্ছে মূলের প্রধানত সার্ফেসে এটা অ্যাডসর্বড হয়ে থাকে মানে জাস্ট বাইরের দিকে এরকম ভাবে থাকে এবং এক্সচেঞ্জ উইথ আয়ন অব দ্য সেম সাইন ফর এক্সটার্নাল এনভায়রনমেন্ট তার মানে দেখো এই জায়গাতে যেটা আমরা দেখছি যে এইচ প্লাস তাহলে এই যে এইচ প্লাস আছে এটা হচ্ছে সেম সাইন মানে হচ্ছে ক্যাটায়ন আবার আবার ফের ক্লে পার্টিকেলে যেটা আছে এটাও কিন্তু ক্যাটায়ন তাহলে এই রকম প্রসেসে আয়ন এক্সচেঞ্জ প্রসেসে প্রধানত মানে এই সেম মানে সাইনের প্রধানত আয়নের এইভাবে এক্সচেঞ্জ ঘটে আরও একবার বলছি দেখো তো প্রথম আমরা যেটা দেখলাম তো সেটা হচ্ছে অ্যাডসপশন আর অ্যাবসপশন মানে প্যাসিভ প্রসেস বুঝতে গেলে অ্যাডসপশন অ্যাবসপশন আমাদের জানতে হবে এবং প্রধানত আয়নগুলো যে সমস্ত আয়ন আছে আমরা কি দেখলাম যে মিনারেলস প্রধানত আয়নিক ফর্মে থাকে তাহলে এই সমস্ত আয়নগুলো সয়েল সারফেসের মানে রুট সারফেসের সঙ্গে অ্যাডসর্বড হয়ে থাকে তো এইগুলো এবার কিভাবে রুটের মধ্যে প্রবেশ করবে বা সেটাই আমরা দেখবো মানে মাটি থেকে প্রধানত আয়নগুলো কিভাবে মূলের ভিতরের মধ্যে প্রবেশ করবে তো সেটাই আমরা দেখবো ঠিক আছে দেখো তাহলে আয়নের এই অ্যাবসার হওয়ার জন্য বেশ কতগুলো থিওরি আছে প্রথম আমরা যে থিওরি পড়ব তো সেটাই হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ থিওরি তাহলে প্রথম যে থিওরি পড়ব তার নাম কি কন্ট্যাক্ট এক্সচেঞ্জ থিওরি কন্ট্যাক্ট এক্সচেঞ্জ থিওরিতে কি বলছে দেখো কন্ট্যাক্ট এক্সচেঞ্জ থিওরিতে এটাই আমরা দেখছি যে রুটের সঙ্গে মূলের সঙ্গে একটা আয়ন অ্যাডসর্ড হয়ে আছে মানে জাস্ট লেগে আছে সার্ফেসে তো এর নাম হচ্ছে এইচ প্লাস আয়ন আবার দেখো তাহলে মূল কোথায় থাকে মূল তো মাটিতেই থাকে তাহলে মাটির একটা কণা আছে এটা হচ্ছে ক্লে পার্টিকেল এবং ক্লে পার্টিকেলে আরও একটা আয়ন আছে তার নাম হচ্ছে পটাশিয়াম আয়ন মানে কে প্লাস আয়ন এখন কি হয় এখন এই যে এইচ প্লাস আয়ন আছে যেহেতু এটা আয়ন আছে তো সেই কারণের জন্য এই কিছুটা পরিমাণে এনার্জি মানে যেরকমভাবে চৌম্বক ক্ষেত্র যেমন তৈরি হয় তো সেরকমভাবে এই এইচ প্লাস আয়ন একটা এনার্জি ক্ষেত্র তৈরি করে তো তাকেই আমরা বলবো অসিলেশন ভলিউম ঠিক আছে তাহলে এটা হচ্ছে এইচ প্লাসের অসিলেশন ভলিউম আবার ফের দেখো কে প্লাসও এরকম একটা মানে এনার্জি একটা তোমার ক্ষেত্রফল তৈরি করে এনার্জির তো তাকেই আমরা বলবো অসিলেশন ভলিউম অফ কে প্লাস তাহলে ক্লে পার্টিকেল যদি অনেক দূরে থাকে এইচ সঙ্গে অসিলেশন ভলিউম কিন্তু ওভারল্যাপ করবে না কিন্তু ক্লে পার্টিকেল যদি মূলের খুব কাছাকাছি থাকে তাহলে যখন কে আর এর অসিলেশন ভলিউম যখন ওভারল্যাপ করে এই জায়গাতে দেখো অসিলেশন ভলিউম কি করছে ওভারল্যাপ করছে তখন অটোমেটিক্যালি কি হবে কে প্লাস তখন রুটের দিকে চলে যাবে আর এইচ প্লাস তখন ক্লে পার্টিকেলে চলে যাবে এবং এই যে প্রসেস তো একেই আমরা বলবো আয়ন এক্সচেঞ্জ প্রসেস এবং এটা কিন্তু প্যাসিভ প্রসেস এবং এক্ষেত্রে কিন্তু কোন রকম কোন রকম এটিপি লাগছে না ঠিক আছে একটু লেখাটা পড়ো তাহলে টোটাল বিষয়টা বুঝতে পেরে যায় দেখ বলছে অ্যাকর্ডিং টু দিস থিওরি দ্য আয়নস অ্যাডসর্ভ অন দা সার্ফেস অব দ্য রুট সেল তাহলে আয়ন কি হয়েছে রুটের সার্ফেসে প্রধানত লেগে আছে অ্যাডসর্ভ হয়ে আছে পার্টিকেল ক্লে পার্টিকেলেও সেটা অ্যাডসর্ভ হয়ে আছে নট এ হেল্ড টাইটলি কিন্তু যে আয়নগুলো লেগে আছে সেগুলো কিন্তু খুব দৃঢ়ভাবে আটকে নেই দ্য করছে মানে এই ছোট্ট তারা মুভ করছে মানে এখান থেকে এই জায়গাতে তারা হচ্ছে মুভ করে যাচ্ছে ঠিক আছে অসিলেশন ভলিউম মানে কি অসিলেট কথার মানে কি দোলন মানে মুভ ফ্রিলি তাহলে এই ছোট্ট জায়গাতে আমি যেটা শক্তি বলছিলাম অ্যাকচুয়ালি এটা এই ছোট্ট জায়গাতে মুভ করছে এখান থেকে মুভ করতে 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 আবার রুটে এখানে চলে আসছে তাহলে যখন এরা কিন্তু ফ্রিলি প্রধানত এরা হচ্ছে মুভ করছে কিন্তু বাই চান্স এই জায়গাতে মানে এই কক্ষপাতে যদি কোনোভাবে কে প্লাস চলে আসে তখন কি হবে তখন তাদের মধ্যে রিপালসান ঘটবে এবং কে প্লাস অটোমেটিক্যালি এই চলে আসবে আর এইচ প্লাস আবার অন্য দিকে চলে যাবে ঠিক আছে সেই জন্যই বলছে যে একই সাইনের আয়ন প্রধানত এরকম ভাবে এক্সচেঞ্জ ঘটে সো দ্য ক্যাটায়ন অর আয়ন তাহলে এইভাবে এক্সচেঞ্জ আইদার ক্যাটায়ন ক্যাটায়ন হতে পারে অথবা অ্যানায়ন অ্যানায়ন হতে পারে ঠিক আছে তাহলে দেখো এক্ষেত্রে বলছে যে শো দা ক্যাটায়ন অর দ্য অ্যানায়ন হুইচ আর অ্যাডসর্ব অন দ্য সার্ফেস অফ দ্য রুট অ্যান্ড দা ক্লে পার্টিক্যাল অসিলেট এ স্মল ভলিউম অফ দ্য স্পেস তো একেই আমরা বলবো অসিলেশন ভলিউম সো হোয়েন দ্য রুট অ্যান্ড ক্লে পার্টিকেল কামস ইন ক্লোজ কন্ট্যাক্ট তখন আয়ন অ্যাডসর্ব অন দ্য ক্লে পার্টিকেল মে বি এক্সচেঞ্জ উইথ আয়ন অ্যাডসর্ব অন দা রুট সার্ফেস তার মানে কি যেহেতু এর এই ছোট্ট জায়গাতে মুভ করছে এও মুভ করতে করতে যেহেতু তারা একই চার্জ তাহলে কি হলো বিকর্ষণ হলো রিপালসান হলো তখন কে প্লাস এবার এই কক্ষপথের ঢুকে গেল আর এইচ প্লাস আবার কে প্লাস এর কক্ষপথে ঢুকে গিয়ে যখন ক্লে পার্টিকেলে চলে আসবে তখন এই জায়গাতে অ্যাটাস্ট হয়ে যাবে ঠিক আছে সো অন দ্য ক্লে পার্টিক্যাল মে বি উইথ আয়ন অ্যাডসর্বড অন দ্য রুট সার্ফেস টু ওভারল্যাপ দ্য অসিলেশন ভলিউম এটা তখনই সম্ভব হবে যদি দুজনের অসিলেশন ভলিউম যদি কোনোভাবে ওভারল্যাপ করে যায় তাহলে অসিলেশন ভলিউম মানে আমরা কি দেখলাম কতটুকু ক্ষেত্রফলের মধ্যে আয়নগুলো প্রধানত ফ্রিলি মুভ করছে তো এটাই হচ্ছে অসিলেশন ভলিউম ঠিক আছে এক্সাম্পল একটু দেখে নাও বলছে সাপোজ এইচ প্লাস ইজ অ্যাডসর্বড অন দ্য রুট সার্ফেস মনে করো এইচ প্লাস কি হয়েছে রুট সার্ফেসে অ্যাডসর্বড হয়ে আছে এবং কে প্লাস

পার্টিকেল থেকে মানে কাদা থেকে কে প্লাস রুটেতে চলে আসবে তাহলে এটা একটা থিওরি যে থিওরিতে অসিলেশন ভলিউম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আয়ন তো আমরা বলবো অ্যাবসঅ এক্সচেঞ্জ থিওরি ঠিক আছে প্রথম থিওরি বুঝতে পারলে ক্লিয়ার তাহলে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ থিওরি কিন্তু প্যাসিভ প্রসেস এবার পরের অংশে চলে আসি আমরা কার্বনিক অ্যাসিড হাইপোথিসিস ভালো করে দেখো কত সুন্দর হাইপোথিসিস অ্যাকচুয়ালি সাইন্টিফিক্যালি বুঝলে কিন্তু খুব সুন্দর ব্যাপারগুলো একদম টোটালি সাইন্টিফিক মানে সাইন্টিফিক বলতে খুব সুন্দর প্রসেস এবং বিজ্ঞানীরা কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন দেখো রুট মানে মূল আছে এবং মূল থেকে কি হয়েছে তারা সব সময় রেসপিরেশন করছে এবং তার ফলে রুট থেকে রেসপিরেশনের মধ্য দিয়ে সিও টু রিলিজ হয়ে গেল আমরা প্রত্যেকেই জানি আবার মাটিতে প্রচুর পরিমাণে জল থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড আর জল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করলো কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড এবার ভেঙে গেল এইচ প্লাস এবং বাই কার্বোনেট আয়নে তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার এখানে কার্বনিক অ্যাসিডে পরিণত হয় এবং এটা এইচ প্লাস এবং বাই আয়নে ভেঙে যায় ঠিক আছে ইতিমধ্যে কি আছে বলছে কার্বন ডাইঅক্সাইড রিলিজ ফ্রম দ্য রুট বাই রেসপিরেশন তাহলে কার্বন ডাইঅক্সাইড প্রধানত রেসপিরেশন পদ্ধতিতে রিলিজ হল কার্বন ডাইঅক্সাইড কম্পাউন্ড উইথ ওয়াটার টু ফর্ম দ্য কার্বনিক অ্যাসিড হুইচ ডিসোসিয়েট ইন্টু এইচ প্লাস অ্যান্ড বাই H plus exchanged with cation adsorbed on the clay particle. তাহলে দেখো এক্ষেত্রে এই ক্লে পার্টিকেলে কিন্তু পটাশিয়াম লেগে আছে ভালো করে দেখো ক্লে পার্টিকেলে কে লেগে আছে পটাশিয়াম ঠিক আছে বলছে এইচ প্লাস এক্সচেঞ্জ উইথ ক্যাটায়ন অ্যাডসর্বড ইন দ্য ক্লে পার্টিকেল তো ক্লে পার্টিকেলে প্রধানত কে প্লাস লেগে আছে আর রুটেতে প্রধানত তাহলে এই জায়গাতে দেখো এই যে এইচ প্লাস আছে এইচ প্লাস গিয়ে এই কে প্লাস কে বিকর্ষণ করে দিল এবং যখনই রিপালসান হলো তখনই এই এইচ প্লাস মানে এই ক্লে পার্টিকেলের এই জায়গাতে তখন এইচ প্লাস লেগে গেল ঠিক আছে দু নম্বর স্টেপে আমরা কি দেখছি ক্লে পার্টিকেলে এইচ প্লাস লেগে গেছে আর পটাশিয়াম তখন কি হয়েছে পটাশিয়াম তখন রিপালসান হয়ে তখন সেটা রুটের মধ্যে প্রবেশ করছে এবং আমি বলেছিলাম যে মিনারেলস এর অ্যাপসঅন মানে কিন্তু আয়নের অ্যাপসঅন তো এই যে থিওরি তো এটাই হচ্ছে কার্বনিক অ্যাসিড হাইপোথেসিস আর একবার বলছি এই যে এইচ প্লাস যেটা রিলিজ হলো এই এইচ তাহলে কোথা থেকে আসছে প্ল্যান্ট থেকে আসছে আর কে প্লাস তাহলে কোথায় আছে ক্লে পার্টিকেলে লেগে আছে পটাশিয়াম লেগে আছে তাহলে যখনই এটা এই এইচ প্লাস আয়ন যখন জলেতে এরকম ভাবে রিলিজ হলো তখন কি হবে তখন সে কে প্লাস কে বিকর্ষণ করে দিল মানে যেটা গাদাতে যে কে প্লাস লেগেছিল পটাশিয়াম আয়ন লেগেছিল এটা বিকর্ষণ করে দিল এবং সে তার ফলে সে কি করলো মুভ করে গেল কোথায় রুটের মধ্যে তাহলে একটা প্যাসিভ প্রসেসে কে প্লাস আয়ন সহজেই রুটের মধ্যে প্রবেশ করলো ক্লিয়ার এটা সো দিস ইজ কার্বনিক অ্যাসিড হাইপোথেসিস বিষয়ে মাথায় রাখবে যে রুট থেকে প্রধানত এইচ প্লাস আয়ন হয় আর অন্যান্য আয়নগুলো প্রধানত ক্লে পার্টিকেল থেকে যায় প্রথম ক্ষেত্রে যেমন আমরা দেখলাম যে H+ আয়ন রুটেতে অ্যাডসরবড হয়ে আছে আবার সেকেন্ড কেসেও আমরা দেখলাম H+ আয়ন রুট থেকেই আসছে ঠিক আছে বুঝাতে পারলাম এটা দেখো ক্লিয়ার তো পরের অংশে যাই হ্যাঁ আচ্ছা পরের অংশ যেটা আছে তো সেটা হচ্ছে মাস ফ্লো হাইপোথিসিস দেখো ফিজিওলজির বই পড়লে এগুলো খুব ক্রিটিক্যাল আছে হ্যাঁ তো আমি খুব সহজভাবে এগুলো লেখার চেষ্টা করেছি এবং ডায়াগ্রামের সাহায্য দেওয়ার চেষ্টা করেছি হুম ঠিক আছে অ্যাকর্ডিং টু মাস ফ্লো হাইপোথেসিস এটাই বলছে যে হিলমো এবং ক্র্যামার কি বলছে মিনারেল আয়নস আর ক্যারিড ইন্টু দা রুট অ্যালং উইথ দ্য ট্রান্সপিরেশন পুল যখন বাষ্পমোচন যখন হয় পত্ররন্ত্রের মধ্য দিয়ে ওয়াটার যখন রিলিস্ট হয়ে যায় তো সেই সময় কি হয় একটা বাসমোচন টান তৈরি হয় মানে ওই জায়গাটা ফাঁকা হয়ে যায় এবং তার ফলে জাইলেম বাহিকার মধ্যে জলেতে একটা টান পরে আগের দিন যেটা তোমাদেরকে বলছিলাম যে একটা দড়িকে যদি আমরা এইভাবে যদি টানি তাহলে সেই দড়িটা ক্রমশ উপরের দিকে উঠবে তাহলে এই জায়গাতে এই বাসমোচন টান হয় এবং তার ফলে প্রধানত জলের সঙ্গে সঙ্গেই প্রধানত বলছে যে মিনারেলস অ্যাবসর্বড হয়ে যায় তাহলে ট্রান্সপিরেশন যত বাড়বে আয়নিক অ্যাবসর্পশন তত বাড়বে কিন্তু এই থিওরির অতটা সাইন্টিফিক বেস নেই তো এই মাস ফ্লো হাই হাইপোথেসিস দিয়েছিলেন বিজ্ঞানী হিলমো এবং ক্রেমার কিন্তু সব থেকে অ্যাকসেপ্টেড যে প্যাসিভ যে থিওরি তো সেটাই হচ্ছে ডোনান ইকিউলিব্রিয়াম থিওরি ডোনান ইকিউলিব্রিয়াম থিওরি এটা কিন্তু একদম মডার্ন থিওরি ঠিক আছে আমরা একটু প্যাসিভ প্রসেসে ডোনান ইকিউলিব্রিয়াম থিওরিটা একটু বোঝার চেষ্টা করি তাহলে হাইপোথেসিস ভালো করে বুঝবে ঠিক আছে দেখো তো এখানে আমরা দেখছি তো তিনি বলছেন যে ডোনান তিনি বলছেন যে রুটের মধ্যে ফিক্সড আয়ন থাকে তাহলে মূলের মধ্যে কি থাকে আয়নের সংখ্যা থাকে। রকম বলছে যে দশটা অ্যানায়ন আছে আর মাইনাস আছে আর দশটা কে প্লাস আছে মানে ক্যাটায়ন আছে কেন দশটা অ্যানায়ন এবং দশটা ক্যাটায়ন থাকে কারণ চার্জকে ব্যালান্স করতে হবে কিন্তু বাইরের দিকে আবার আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা কে প্লাস আছে আবার পাঁচটা ক্লোরাইড আছে কেন কারণ এই চার্জকে ব্যালান ব্যালান্স করতে হবে ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে তারা বলছেন যে মূলের মধ্যে যে আয়নগুলো আছে কিন্তু মাটিতে যে আয়ন আছে তাহলে এক্ষেত্রে দেখো ফিক্সড অ্যানায়ন আছে এবং তার সঙ্গে সঙ্গে ফিক্সড ক্যাটায়ন আছে আমরা দেখতে পাচ্ছি তো এই ডোনান ইকুলিব্রিয়াম থিওরিতে এটাই বলছে যে এই যে ফিক্সড যে অ্যানায়ন আছে ফিক্সড অ্যানায়ন মানে কি দশটা আর মাইনাস আছে এই দশটা আর মাইনাস কিন্তু ডিফারেন্ট কোথায় বাইরের তুলনায় সো ইট ইজ ডিফারেন্ট অ্যানায়ন দেন দ্য ফিক্সড অ্যানায়ন তাহলে ফিক্সড অ্যানায়ন কি যেটা মূলের ভিতরে আছে আর মাটিতে কি আছে মাটিতে কিন্তু ডিফারেন্ট এখানে যতগুলো থাকবে তার থেকে কিন্তু ডিফারেন্ট এই মাটিতে থাকবে এরপরে কি হবে এরপরে যে ঘটনাটা ঘটবে এই যে পাঁচটা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরাইড আছে আচ্ছা এবার লেখাটা একটু দেখে নাও বলছে অ্যাকর্ডিং টু দিস ভিউ দে আর সাম ফিক্সড অর ইনডিফিউসেবল আয়নস প্রেজেন্ট ইনসাইড দ্য প্ল্যান্ট রুট অর্থাৎ কিছু ফিক্সড অথবা ইনডিভিউসেবল আয়ন থাকে প্ল্যান্ট রুটের ভিতরে এটা থাকে লেট দিস ফিক্সড আয়নস আর টেন আর মাইনাস মানে অ্যান আয়ন হুইচ আর ইলেকট্রিক্যালি ব্যালেন্সড বাই অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ ক্যাটায়ন মানে দশটা আর মাইনাস আছে তার মানে দশটা কে প্লাস আছে বলছে যদি একটা অ্যানায়ন ফ্রম ফাইভ ক্লোরাইড ওয়ান ক্লোরাইড আউটসাইড ঠিক আছে এন্টার্স দ্য cell বাই ডিফিউশন gradient যদি এরকম কোনো কিছু হয় যে এই যে পাঁচটা ক্লোরাইড আছে এই পাঁচটা ক্লোরাইডের মধ্যে একটা ক্লোরাইড যদি ভিতরের দিকে ঢুকে যায় তখন কি হবে ইট ইজ অ্যাকম্পানিড বাই অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অব দ্য ক্যাটায়ন যখন এই পাঁচটা ক্লোরাইডের মধ্যে দেখো এই যে পাঁচটা ক্লোরাইড আছে তো এই পাঁচটা ক্লোরাইডের মধ্যে আবার কি হবে যদি একটা যদি কোনোভাবে এখানে যদি ঢুকে যায় তাহলে এই জায়গাতে দেখো বলছি হচ্ছে টেন আর মাইনাস তাহলে পাঁচটা ক্লোরাইডের মধ্যে যদি কোনোভাবে একটা ক্লোরাইড যদি ডিফিউশন পদ্ধতিতে যদি ভিতরের দিকে ঢুকে যায় কেন কেন এটাকে আমি ডিফিউশনের কথা বলছি কেউ বলতে পারবে দেখো এটা বলতে আমি তো বলতে পারবে স্যার এখানে অ্যানায়ন আছে এখানে অ্যানায়ন আছে কিন্তু এই জায়গাতে আমি অ্যানায়নকে কি লিখেছি আর মাইনাস এখানে অ্যানায়নকে কি লিখেছি আর মাইনাস কিন্তু এখানে অ্যানায়ন কি আছে ক্লোরাইড তাহলে আর এবং ক্লোরাইড এরা কিন্তু ডিফারেন্ট ঠিক আছে তাহলে এখানে ক্লোরাইডের পরিমাণ কোথায় বেশি আছে আউটসাইডে বেশি আছে ঠিক আছে কারণ ইনসাইডে ফিক্সড আয়নে ক্লোরাইড নেই তার মানে কি হবে ব্যাপন পদ্ধতিতে এই পাঁচটা ক্লোরাইডের মধ্যে একটা ক্লোরাইড যদি ঢুকে যায় তাহলে বাইরে কতগুলো ক্লোরাইড পড়ে থাকবে চারটে ক্লোরাইড পড়ে থাকবে তাহলে এই ক্লোরাইড ঢুকে গেল এরপরে যে ক্যাটায়ন ক্যাটায়ন আছে আছে কি কি এখানে আর কে এই দুটো কিন্তু সেম আয়ন তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ফিক্সড আয়ন হিসাবে দশটা ক্যাটায়ন আছে মানে দশটা কে প্লাস আছে আর বাইরের দিকে পাঁচটা কে প্লাস আছে তাহলে কনসেন্ট্রেশন কোথায় বেশি আছে এই জায়গাতে বেশি আছে ঠিক আছে তার মানে কি দেখো কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে মানে অসমোসিস হবে তাহলে যখনই এই পাঁচটা ক্লোরাইডের মধ্যে একটা ক্লোরাইড যখন ঢুকে গেল তখন এই চার্জকে ব্যালেন্স করার জন্য অটোমেটিক্যালি একটা পটাশিয়াম আয়ন ভেতরের দিকে ঢুকে যাবে যদিও বাইরের দিকে কে প্লাস আয়নের কনসেন্ট্রেশন কম দেন দ্য ফিক্সড ক্যাটা ফিক্সড ক্যাটায়ন তাহলে অটোমেটিক্যালি পাঁচটার মধ্যে একটা কে প্লাস তখন রুটের মধ্যে ঢুকে যাবে তো এটা কিন্তু এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তাহলে একটা আয়ন ডিফিউশন পদ্ধতিতে ঢুকছে আর একটা আয়ন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীত দিকে যাচ্ছে কেন কারণ করার জন্য। তাহলে এখান থেকে একটা ক্লোরাইড যখন ঢুকে গেল তখন এই জায়গাকে চার্জকে মেনটেন করার জন্য মানে এই নেগেটিভ আয়ন তখন বাইরের কে প্লাস আয়নকে তখন টানছে এবং তার ফলে অটোমেটিক্যালি একটা কে প্লাস আয়ন রুটের মধ্যে প্রবেশ করলো ঠিক আছে একই বলা হয় ডুনান ইকুইলিব্রিয়াম থিওরি দেখো সবাই বুঝতে আয়নের সঙ্গে পার্থক্য আছে আউটসাইডের আয়ন এটাই ডোনান বলছেন বলছেন যে রুটের মধ্যে কিছু ফিক্সড আয়ন আছে এই ফিক্সড আয়ন গুলো কি করবে কোন একটা আয়ন যেটা ফিক্সড আয়ন হিসেবে নয় সেটা যখন ভেতরের দিকে ঢুকে গেল তখন বাইরের আয়নগুলো আর দেখবে না যে ভিতরে কোনটা ফিক্সড আয়ন কোনটা কি আছে ঠিক আছে তখন অটোমেটিক্যালি সেই सेम আয়ন হতে পারে ফিক্সড আয়নের আচ্ছা হ্যাঁ এটা কি একটু ক্রিটিক্যাল থিওরি দেখো বলছে ইফ এন এনয় ফ্রম দ্য ফাইভ ক্লোরাইড ওয়ান ক্লোরাইড মানে আউটসাইডের এর একটা ক্লোরাইড যদি কোনোভাবে সেলের মধ্যে ডিফিউশন গ্রেডিয়েন্ট হিসাবে ঢোকে কারণ রুটের মধ্যে কোনো ক্লোরাইড নেই তার মানে বাইরের দিকে ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন বেশি সো ইট ইজ অ্যাকম্পানিড বাই অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ দ্য ক্যাটায়ন মানে একটা কে প্লাস তখন ভেতরের দিকে ঢুকবে দিস ক্যাটায়ন এন্ট্রি ইজ এগেন্স্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বিকজ ইনসাইড অফ দ্য সেলের মধ্যে দশটা কে প্লাস আছে বাট আউটসাইডে কতগুলো আছে ফাইভ কে প্লাস আছে এবং দ্য ইকু লিব্রিয়াম শো অ্যাচিভড তাহলে কে প্লাস অ্যান্ড দ্য ক্লোরাইড তাহলে একটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করছে দ্যাট মিনস আয়ন্স ইনক্রিজড অর অ্যাবসর্বড বাই দ্য রুট তার মানে কি এক্ষেত্রে আয়নের পরিমাণ এক্ষেত্রে বেড়ে যাচ্ছে সো দিস ইজ কল্ড ডোনান ইকুইলিব্রিয়াম এই যে ক্লোরাইড যখন ঢুকে যাচ্ছে তখন পটাশিয়ামের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এবং এই ডোনান ইকুইলিব্রিয়ামকে মেনটেন করার জন্য প্রধানত আয়নের অ্যাবসর্পশান হচ্ছে ঠিক আছে তাহলে এগুলো কিন্তু টোটালি কিন্তু প্যাসিভ প্রসেস তাহলে প্যাসিভ প্রসেস মানে কি যে ক্ষেত্রে কোনো রকম এটিপি লাগছে না আমরা দেখলাম তো প্রথম আমরা যেটা দেখলাম তো সেটা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরি এক্ষেত্রে রুট সারফেসের সঙ্গে এবং সয়েল পার্টিকেলের একটা কন্টাক্ট মানে কন্টাক্ট থাকে তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কার্বনিক অ্যাসিড হাইপোথিসিস আমরা দেখলাম এবং মাস ফ্লো হাইপোথিসিস এবং ডোনান ইকুইলিব্রিয়াম হাইপোথিসিস ঠিক আছে এরপর আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে অ্যাকটিভ অ্যাবজপশন আয়ন কি হচ্ছে এটা এই জায়গাতে মুভ করছে আর এটা হচ্ছে এই জায়গায়তে মুভ করছে এই দুটো যখন ওভারল্যাপ করবে তখন এই ঘটনা ঘটবে ঠিক আছে কিন্তু এক্ষেত্রে মানে এই জায়গাতে দেখো এক্ষেত্রে আমি কি দেখছি জলের সঙ্গে রিয়াকশন করছে মানে এক্ষেত্রে এইচ প্লাস আয়ন কিন্তু রুটের সঙ্গে লেগে আছে রুটের সঙ্গে প্রথম থেকেই লেগে আছে এবং সেটা এইভাবে মুভ করছে তাহলে এটাই হচ্ছে অসিলেশন ভলিউম কিন্তু কার্বনিক অ্যাসিড হাইপোসিস এটাই বলা হচ্ছে যে কার্বনিক অ্যাসিড বাইরে তৈরি হচ্ছে ঠিক আছে এ কিন্তু রুটের সঙ্গে কোনো কন্ট্যাক্টে নেই এই এইচ প্লাস আয়ন কি বললাম বুঝতে পারছো ঠিক আছে হ্যাঁ 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 হাইড্রোজেন আয়নটা বাইরে রয়েছে এবং সেই জন্যই এটাকে বলছে কার্বনিক অ্যাসিড হাইপোথেসিস কারণ এক্ষেত্রে কার্বনিক অ্যাসিড তৈরির মধ্য দিয়ে এইচ আয়ন তৈরি হচ্ছে কার্বনিক অ্যাসিড কোথায় তৈরি হবে জলে বাইরে তৈরি হবে দেখো কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে রুট থেকে বেরিয়ে আসছে ঠিক আছে এটাই হচ্ছে পার্থক্য এরা তো মুভ করবে তার মানে অসিলেশন ভলিউম এখানে কাজ করছে কিন্তু এটা অসিলেশন ভলিউম থিওরি নয় এটা কার্বনিক অ্যাসিড হাইপোথেসিস ঠিক আছে আর সেই জন্য এটা দেখো কন্ট্যাক্ট হাইপোথেসিস এটা কি এটা হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ থিওরি আয়ন যখন কন্ট্যাক্টে আছে রুটের সঙ্গে কন্ট্যাক্টে আছে সয়েল পার্টিকেলের সঙ্গে কন্ট্যাক্টে আছে কিন্তু এক্ষেত্রে আয়ন কি হচ্ছে জলেতে মুভ করছে ঠিক আছে সেই জন্যই এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড হাইপোথেসিস খুব সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডোনান ইকুইলিব্রিয়াম মানে ফিক্সড আয়ন এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাবসরশান সেটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাবসরশান তাহলে আগেরগুলোতে কোন রকম এটিপি ইউটিলাইজ হয়নি সো এটিপি ইজ ইউটিলাইজড অ্যান্ড দেয়ার ইজ অ্যাম্পল এভিডেন্স টু সাপোর্ট অ্যাক্টিভ মিনারেল অ্যাবসবশন তার মানে প্যাসিভ প্রসেসে যেমন মিনারেলস যেমন অ্যাবসপশন হয় যত রকমের প্রসেস ফলো করা যায় প্ল্যান্ট তত রকমের প্রসেস ফলো করে তো এক্ষেত্রে অ্যাক্টিভ অ্যাপসঅপশনে প্রধানত এটিপি কে ইউটিলাইজ করা যায় অনেক এক্সাম্পল আছে যে ক্ষেত্রে এটিপি ব্যবহৃত হয় সেটা আমরা মানে মিনারেল অ্যাপসঅপশনে আমরা দেখি দ্য রেট অফ দ্য অ্যাবসপশন এক্ষেত্রে ফাস্ট হবে মানে অ্যাক্টিভ অ্যাপসঅপশনে দ্য রেট অফ অ্যাবসান ইজ ইনক্রিজড উইথ ইনক্রিজড ইন অক্সিজেন কনসেন্ট্রেশন যত অক্সিজেন বাড়াবো তত রেসপিরেটারি রেট বাড়বে এবং তার ফলে এটিপি তৈরি হবে তত অ্যাপসঅপশন বাড়বে রেসপিরেটারি ইনিবিটা লাইক সায়ানাইড তারপরে অ্যাজাইড আয়োডো অ্যাসিডেট এবং কার্বন মনোক্সাইড এগুলো কেন আমি হাইলাইট করেছি কারণ অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেয় ঠিক আছে কোনটা রেসপিরেটারি ইনিভিটার তাহলে সায়ানাইড অ্যাজাইড আয়োডো অ্যাসিডেট এবং কার্বন মনোক্সাইড অক্সাইড ইনিভিট মিনারেল অ্যাবসবশান তাহলে এরা রেসপিরেশনকে বন্ধ করে দ্য ফলোইং কনসেপ্ট প্রোপোজ টু এক্সপ্লেন অ্যাক্টিভ সল্ট আপটেক প্রথম আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ক্যারিয়ার কনসেপ্ট মানে যে ক্ষেত্রে এটিপি লাগবে এই থিওরি দিয়েছিলেন বিজ্ঞানী ভেন ডিন হন হনার্ট ঠিক আছে উনিশশো সালে থিওরি দিয়েছিল তাহলে প্যাসিভ প্রসেস আমরা দেখলাম এরপরে একটি প্রসেস আমরা দেখলাম দেখবো আর কি অ্যাক্টিভ প্রসেসে এটিপি লাগে এবং এই থিওরি দিয়েছিলেন বিজ্ঞানী ভেন ডিন হনার্ট তিনি কি বলছেন একটুখানি দেখে নাও তিনি বলছেন একদম বাইরের দিকে এটা হচ্ছে সেল মানে এটা হচ্ছে সেল রুটের সেল এটা একদম ভিতরের দিক এবং এটা হচ্ছে বাইরের দিক তাহলে সেল বাইরে থেকে কি দিয়ে প্রধানত সেপারেটেড থাকবে প্লাসমা মেমব্রেন দিয়ে ঠিক আছে প্লাসমা মেমব্রেন দিয়ে সেপারেটেড থাকবে এবং প্লাসমা মেমব্রেনের এটা হচ্ছে আউটার রিজিয়ান অফ প্লাসমা মেমব্রেন এটাকে বলা হচ্ছে আউটার রিজিয়ান অফ প্লাসমা মেমব্রেন প্লাসমা মেমব্রেন একটা ডাবল লেয়ার স্ট্রাকচার একটা বিশাল বড় একটা কভারিং তাহলে এই জায়গাতে দেখো প্লাসমা মেমব্রেনের এই যে অংশটা আছে এটা হচ্ছে আউটার রিজিয়ান অব দ্য প্লাসমা মেমব্রেন যেটা আউটসাইড এর মধ্যে থাকে আর ভিতরের দিকের যে অংশটা সেটা হচ্ছে ইনার রিজিয়ান অব প্লাসমা মেমব্রেন তাহলে তিনি প্লাসমা মেমব্রেন দুটো জায়গাতে ভাগ করছেন একটা আউটার ফেস আর একটা হচ্ছে ইনার ফেস ঠিক আছে এইবারে বলছেন যে আউটার ফেসের দিকে প্রথমে একটা অ্যাক্টিভ কেরিয়ার থাকে তাহলে এটা হচ্ছে কেরিয়ার মানে আয়নকে এ হচ্ছে নিয়ে নেয় তো প্রথমে কি হবে এই যে আউটসাইড একটা আয়ন দেখতে পাচ্ছ এই আয়নকে এ নিয়ে নিচ্ছে কেন কারণ এই কেরিয়ারের মধ্যে ফসফেট গ্রুপ লেগে আছে যেহেতু ফসফেট গ্রুপ লেগে আছে সেই জন্য এই হয়ে গেছে এবং এই অ্যাক্টিভ অটোমেটিক্যালি আয়নকে সে নিজের মধ্যে নিয়ে নিল এই যে কেরিয়ার আছে এই এর দুটো প্রধানত সাইট থাকে একটা সাইডে আয়ন যুক্ত হয় এবং আর একটা সাইটে ফসফাটিস এনজাইম যুক্ত হয় যখনই আয়ন এই সঙ্গে যুক্ত হয় কোন দিকে আউটার ফেসের দিকে তখন কি হবে তখন এ অটোমেটিক্যালি ট্রান্সপোর্ট অ্যাক্রোস মেমব্রেন মানে ফ্লুইড মোজাইক মডেল ঠিক আছে ফ্লুইড দিয়ে সে ট্রান্সপোর্ট হবে হয়ে কোন দিকে যাবে ইনার ফেসের দিকে যাবে ইনার ফেস মানে কি প্রোটোপ্লাজমের দিকে যাবে তাহলে ইনার ফেস অফ প্লাসমা মেমব্রেন সব ঘটনা কিন্তু কোষ পর্দার মধ্যে ঘটছে ভালো করে মাথায় রাখবে তাহলে এই কেরিয়ার প্রোটিন যখন এই ইনার ফেসের দিকে যাবে ইনার ফেসের দিকে একটা এনজাইম থাকে তার নাম হচ্ছে ফসফাটিস তখন এই ফসফাটিস এনজাইম কি করবে এই যে ফসফেট যেটা লেগেছিল এই ফসফেটকে রিমুভ করে দেবে যখনই ফসফেটকে রিমুভ করে দেবে তখনই এই কেরিয়ার আর আয়নকে ধরে রাখতে পারবে না কেরিয়ার তখনই আয়নকে ধরে রাখবে যদি কেরিয়ারের সঙ্গে ফসফেট লেগে থাকে তাহলে যখন ফসফেট গ্রুপ রিমুভ করে দিল কে করলো ফসফাটেস তখন আয়ন রিলিজ হয়ে আয়ন কিন্তু সেলের ভিতরের দিকে ঢুকে গেল মানে রুট সেলের ভিতরে ঢুকে গেল অ্যাপসপসান মানে বলেছিলাম যে সেলের ভিতরের দিকে ঢুকে যাবে জলের সঙ্গে সে সলিউশন তৈরি করবে এরপরে কি হবে এরপরে এনজাইমও রিলিজ হয়ে যায় এবং রিলিজ হয়ে গিয়ে একটা ইন্যাক্টিভ কেরিয়ার তৈরি করবে ইন্যাক্টিভ কেরিয়ার কোথায় থাকবে ইনার ফেসের দিকে এখন সাইটোপ্লাজমের মধ্যে তিনি বলছেন যে এই জায়গাতে আরো একটা এনজাইম থাকে তার নাম হচ্ছে এনজাইম কাইনেস তো কাইনেস মানে কি কাইনেস হচ্ছে এমন একটা এনজাইম যেটা যে কোনো কম্পাউন্ডের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত করে তাহলে কাইনেস কি করবে কাইনেস এই যে আছে যেটা ইনঅ্যাক্টিভ কেরিয়ার ছিল ইনার ফেসের দিকে সেই ইনঅ্যাক্টিভ কেরিয়ারের সঙ্গে ফসফেট গ্রুপ লাগিয়ে দেবে যখনই ফসফেট গ্রুপ লাগিয়ে দেবে তখন এর স্ট্রাকচারাল চেঞ্জেস ঘটে যাবে মানে গঠনগত পরিবর্তন ঘটবে তার ফলে সেটা অ্যাক্টিভ কেরিয়ারে পরিণত হবে এবং এই কাজে কিন্তু এটিপি লাগে যেহেতু এক্ষেত্রে এটিপি লাগছে অ্যাক্টিভ কেরিয়ার ফরমেশন করতে এবং সেই কারণের জন্যই একে আমরা বলবো অ্যাক্টিভ প্রসেস আবার বলছে প্লাসমা মেমব্রেনকে তিনি বলছেন যে দুটো ফেস আছে একটা আউটার ফেস আর একটা ইনার ফেস আউটার ফেস থেকে আয়ন নিয়ে নেবে কেরিয়ার মলিকুল এবং কেরিয়ার মলিকুল এটাকে নিয়ে সেটা ইনার ফেসের দিকে নিয়ে চলে যাবে ইনার ফেসে ফসফাটেস এনজাইম আছে সেটা কী করবে সেটা অ্যাক্টিভ কেরিয়ার থেকে ফসফেট গ্রুপকে রিমুভ করে দেবে এবং অটোমেটিক্যালি যখন তখন সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে সে তখন আয়নকে রিলিজ করে দেবে এই আয়ন তখন প্লাসমা মেমব্রেনের মধ্য দিয়ে সেলের মধ্যে ঢুকে যাবে ইন্যাক্টিভেটেড কেরিয়ার এবার মুভ করবে মুভ করে এনজাইম কাইনেসের সাহায্যে সে আবার অ্যাক্টিভ কেরিয়ারে পরিণত হবে অ্যাক্টিভ কেরিয়ার আবার মুভ করবে আউটার ফেসের দিকে এবং এই যে প্রসেস আয়ন ট্রান্সপোর্ট তো একেই আমরা বলবো কেরিয়ার কনসেপ্ট ঠিক আছে দেখো বলছে এই থিওরি দিয়েছিলেন বিজ্ঞানের হনার্ড দ্য দ্য কল এস দা ইনার স্পেস মানে ইনার ফেস বা ইনার স্পেস যাই বলতে পারো তাহলে কোন সেলের সেই রিজিয়ান যে জায়গাতে কি হবে এটিপি ইউটিলাইজ হবে এবং তার সঙ্গে সঙ্গে আয়ন ঢুকবে তো তাকেই আমরা বলবো ইনার ইনার পেস পারহাপস দ্য আউটার স্পেস আর সেপারেটেড বাই দ্য এগুলো প্রধানত প্লাসমা মেমব্রেনেই থাকে ঠিক আছে এরপরে দেখো বলছে দে আর সেপারেট ক্যারিয়ার ফর ক্যাটায়ন অ্যান্ড দ্য অ্যানায়ন ইন দ্য প্লাসমা মেমব্রেন অ্যাকচুয়ালি দে আর বিভিন্ন ক্যারিয়ার থাকে মানে ক্যাটায়ন এবং অ্যানায়নকে ক্যারি করার জন্য বিভিন্ন ক্যারিয়ার থাকে বলছে এ কেরিয়ার ফর্মস অ্যান্ড আয়ন কেরিয়ার কমপ্লেক্স অন দ্য আউটার ফেস অব মেমব্রেন তাহলে মেমব্রেনের আউটার ফেসে আয়ন কেরিয়ার কমপ্লেক্স তৈরি হয় এরপরে এই কমপ্লেক্স ব্রেক আপ হয়ে যাবে ইনার স্পেস তাহলে এরপরে এই ক্যারিয়ার কমপ্লেক্স এইভাবে চলে যাবে এবং চলে গিয়ে সেটা প্রধানত মিডিয়েটেড এনজাইম ফসপাটেস সেখান থেকে এই যে আয়নকে রিলিজ করে দেবে দ্য ইনঅ্যাক্টিভেটেড ক্যারিয়ার কেরিয়ার এগেন অ্যাক্টিভেটেড বাই এনজাইম কাইনেস অ্যান্ড ইন দিস প্রসেস অ্যাক্টিভেটেড ক্যারিয়ার এগেন অ্যাকসেপ্ট দ্য নিউ আয়ন এবং এই প্রসেস এইভাবে চলতে থাকে তাহলে দেখো প্রথমে অ্যাক্টিভ কেরিয়ার প্লাস আয়ন এই আয়ন কিন্তু পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে যা খুশি হতে পারে তার ফলে আয়ন ক্যারিয়ার কমপ্লেক্স তৈরি হচ্ছে কোথায় আউটার ফেসের দিকে এরপরে এই আয়ন কেরিয়ার কমপ্লেক্স এবার ইনার ফেসের দিকে চলে গেল ফসফাটেস এনজাইম কাজ করলো এবং তার ফলে ক্যারিয়ার প্লাস আয়ন তৈরি হলো ঠিক আছে মানে কেরিয়ার তৈরি হলো এবং আয়ন সেখান থেকে রিলিজড হয়ে গেল এরপরে কি হবে ইনঅ্যাক্টিভেটেড কেরিয়ার হয়ে গেল যখনই এখান থেকে ফসফাটেজ সেটাকে ইনঅ্যাক্টিভ করে দিল এবং এর সঙ্গে যখন এটিপি যুক্ত হবে তখন সেটা অ্যাক্টিভ কেরিয়ারে পরিণত হবে এবং এই কাজে কাইনেজ হেল্প করবে যেহেতু এক্ষেত্রে এটিপি লাগে তো সেই কারণের জন্যই এটাকে আমরা বলবো অ্যাক্টিভ প্রসেস অফ মিনারেল অ্যাবসরপশন ঠিক আছে দেখো কিছার আছে লুন্ডেগার্থের সাইটোক্রোম পাম্প থিওরি দেখো লুন্ডেঘাটে সাইটোক্রোম পাম থিওরি বুঝতে গেলে আগে প্রথমে একটা বিষয় বলি তো সেটা হচ্ছে লুন্ডেগার বলছেন যে এই যে প্লাসমা মেমব্রেন আছে এই প্লাসমা মেমব্রেনে তিনি বলছেন যে তিন রকমের সাইটোক্রোম থাকে খুব ভালো করে বুঝবে এটা ঠিক আছে তিনি বলছেন এই যে প্লাসমা মেমব্রেন আছে এই প্লাসমা মেমব্রেনে প্রধানত তিনটা সাইটোক্রোম থাকে এবং আউটার দিকে মানে আউটসাইড মানে যেদিকে আয়ন থাকে আয়ন কোথায় থাকবে সেল তো আউটসাইড থেকে ইনসাইড এর দিকেই আয়নকে নেবে তাহলে মাটির দিকে যে সাইটোক্রোম থাকে তার নাম সাইটোক্রোম এ মাঝখানে যে সাইটোক্রোম থাকে তার নাম হচ্ছে সাইটোক্রোম সি এবং ইনার দিকে যে সাইটোক্রোম থাকে তার নাম হচ্ছে সাইটোক্রোম বি ঠিক আছে এটা বুঝতে পেরেছ আচ্ছা ক্লিয়ার এরপরে এই যে সাইটোক্রোম দেখো বিভিন্ন যে সাইটোক্রোম আছে প্রত্যেকটা সাইটোক্রোমেই কিন্তু আয়রন থাকে ঠিক আছে বি সাইটোক্রোমে আয়রন থাকবে সিতে থাকবে আর এতে থাকবে এরকম নয় যে সি এরকম নয় আউটার ফেসের দিকে সাইটোক্রোমে মাঝখানে সাইটোক্রোম সি আর ইনার ফেসের দিকে সাইটোক্রোম বি প্রত্যেকটা সাইটোক্রোমে কিন্তু আয়রন থাকবে সুতরাং এরা কিন্তু আয়রন কন্টেনিং প্রোটিন এরপরে এই যে আয়রন আছে এই আয়রন প্রধানত দুই রকমের আয়নিক স্টেটে থাকে একটা এফি টু প্লাস আর একটা হচ্ছে এফি থ্রি প্লাস যখন সাইটোক্রোমের এফি থ্রি প্লাস যদি কোনোভাবে ইলেকট্রনকে যদি কোনোভাবে রিলিজ করে দেয় আচ্ছা এফি থ্রি প্লাস আর এফি টু প্লাস তাহলে এই পর্যন্ত সবাই বিষয়টা বুঝতে পেরেছ এটা ঠিক আছে ক্লিয়ার তো আমরা কি পড়ছি লুন্ডেগারতে সাইটোক্রোম পাম্প থিওরি এবার একটুখানি লেখাটা দেখে নাও তবে বুঝতে পারবে দেখো বলছে লুন্ডেগার্ড ডিসকভার্ড অ্যানায়ন অ্যাবসপশান বাই সাইটোক্রোম তাহলে লুন্ডেগার্ডের সাইটোক্রোম পাম্প থিওরি কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল অ্যানায়ন অ্যাবসপশানে ক্যাটায়ন কিন্তু নয় হুইচ ইজ এ আয়রন পরফাইরিন প্রোটিন প্রেজেন্ট ইন দ্য প্লাসমা মেমব্রেন তাহলে এই যে সাইটোক্রোম আছে এই সাইটোক্রোম আয়রন পরফাইরিন প্রোটিন হ্যাঁ বলো আচ্ছা এবার দেখো বলছে লুন্ডেগার্ড প্রধানত লুন্ডেগার্ডের এই থিওরি কিন্তু অ্যানায়ন অ্যাবসপশানেই কিন্তু অ্যাপ্লিকেবল হবে এবং এই যে যে সাইটোক্রোম যেটা আছে এটা কিন্তু আয়রন পরফাইরিন প্রোটিন পরফাইরিন মানে কি তার মধ্যে চারটে পাইরল লিং থাকবে এবং সেই চারটে পাইরল লিং একটা বড় স্ট্রাকচার তৈরি করবে তো সেটাই হচ্ছে পরফাইরিন মানে হেড আর কি সাইটোক্রোম ডিভাইডেড ইন্টু থ্রি ক্লাসেস সাইটোক্রোম বি সাইটোক্রোম সি আর সাইটোক্রোম এ এই যে সাইটোক্রোম বি সি আর এ দেখো ফ্রম ইনসাইড টু আউটসাইড তাহলে ইনসাইড এর দিকে প্রশ্ন দিতে পারে আউটসাইড থেকে ইনসাইড এর দিকে সাইটোক্রমের সিরিজ কেমন হবে অথবা ইনসাইড থেকে আউটসাইড এর দিকে সাইটোক্রোমের সিরিজ কেমন হয় ঠিক আছে তাহলে ইনসাইড এর দিকে থাকবে সাইটোক্রোম বি তারপরে মাঝখানে থাকবে সাইটোক্রোম সি এবং আউটসাইড এর দিকে থাকবে সাইটোক্রোম এ এখন লুন্ডে থিওরি বুঝতে গেলে আগে আমাদেরকে আইডিয়া নিতে হবে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে প্রত্যেকটা সাইটোক্রোমে কিন্তু আয়রন থাকে হোয়েন এফি থ্রি প্লাস আয়ন সাইটোক্রোম অ্যাকসেপ্ট ইলেকট্রন মানে তিনটে ক্লাসের মধ্যেই যদি এফি থ্রি প্লাস আয়ন যদি ইলেকট্রনকে যদি অ্যাকসেপ্ট করে দেন এফি থ্রি প্লাস রিডিউস টু এফি টু প্লাস অবভিয়াসলি এফি থ্রি প্লাস একটা ইলেকট্রনকে নিল তার মধ্যে তার মধ্যে প্লাস কমে গেল নেগেটিভ গে নিল মানে প্লাস কমে গেল তাহলে কি হবে সেটা এফি টু প্লাস এবং ইলেকট্রন ছাড়া মানেই হচ্ছে দেখো এফি থ্রি অ্যাকসেপ্ট ইলেকট্রন ই থ্রি প্লাস কি হচ্ছে একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করলো তার মানে নেগেটিভ এখানে চলে এলো তাহলে ইলেকট্রনকে গ্রহণ মানেই আমরা যেন বিচারণ তাহলে দেখো এফি থ্রি প্লাস যখন ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে তখন সেটা এফি টু প্লাসে পরিণত হচ্ছে

আয়রন ইন দ্য সাইটোক্রোম রিলিজ ইলেকট্রন যখন এফি টু প্লাস ইলেকট্রনকে যখন রিলিজ করলো তখন সে পজিটিভ বেড়ে গেল মানে এফি থ্রি প্লাস বেড়ে গেল তার মানে কি রিলিজ করা মানে অক্সিডাইজড হয়ে যাওয়া ঠিক আছে এটা ক্লিয়ার তাহলে এফি থ্রি প্লাস যখন ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে তখন সে রিডিউসড হয়ে যায় তখন সেটা এফি টু প্লাসে পরিণত হয় আবার এফি টু প্লাস যখন ইলেকট্রনকে যখন রিলিজ করে তখন সেটা এফি থ্রি প্লাসে পরিণত হয় এরপরে দেখো লুন্ডে যে থিওরি আছে বলছে দিস থিওরি সাইটোক্রোম বি অব রিডাকশন হবে রিডাকশন কথার মানে কি রিডাকশন মানে কি রিডাকশন মানে আমরা একটু দেখে রিডাকশন মানে হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট তার মানে এফি থ্রি প্লাস এফি টু প্লাসে পরিণত হবে ঠিক আছে তাহলে দিস থিওরি প্রোপোজ রিডাকশন অব দ্য সাইটোক্রোম বি অকার্স ইন দ্য ইনার ফেস অব মেমব্রেন অ্যান্ড অক্সিডেশন অব দ্য সাইটোক্রোমে অক্সিডেশন মানে কি ইলেকট্রনকে রিলিজ করে দেওয়া অকার্স ইন দ্য আউটার ফেস অব দ্য মেমব্রেন এটাই হচ্ছে মেন এই থিওরির ব্যাপার এটাই হচ্ছে স্টার্টিং এই থিওরির একটু ক্রিটিক্যাল আছে কিন্তু তুমি যদি বুঝতে পারো খুব সুন্দর এই থিওরি তাহলে এই জায়গাতে দেখে নাও তাহলে ইনার ফেসের দিকে যে সাইটোক্রোম বি যেটা থাকে তো সেই সাইটোক্রোমের কি হয় এই সাইটোক্রোমের আমরা কি দেখলাম এই সাইটোক্রোমের কি হয় ইনার ফেসের দিকে সাইটোক্রোমের কি হচ্ছে ইনার ফেসের দিকে সাইটোক্রোমের রিডাকশন হচ্ছে তার মানে কি এই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে ঠিক আছে এআই এআই দিয়ে মনে রাখবে তাহলে মানে যখন ইনার ফেসের দিকে প্রধানত ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে তার মানে সেটা তখন রিডিউসড হয়ে যাচ্ছে আর আউটার ফেসের দিকে এ কিন্তু রিলিজ করছে এইবারে তাহলে দেখো এই জায়গাতে আমরা সাইটোক্রোম বিকে দেখতে পাচ্ছি তো সাইটোক্রোম বি এর মধ্যে তাহলে Fe3+ আছে তো Fe3+ কি করবে প্রথমেই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে তাহলে যখনই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে তখন সে Fe2+ এ পরিণত হবে एक्चुअली এই ইলেকট্রন কোথা থেকে পায় এই ইলেকট্রন পায় ডিহাইড্রোজেনেস রিয়াকশন ঠিক আছে মানে এই ক্ষেত্রে কোনো ভাবে ভেঙে যায় এবং তার ফলে H+ তৈরি হয় মানে ডিহাইড্রোজেনেস একটা স্টেপ একটা রিঅ্যাকশন আচ্ছা দেখো তাহলে এই জায়গাতে আমরা কি দেখছি যে হ্যাঁ জয়েন করেছে ঠিক আছে তাহলে এফি থ্রি প্লাস এটার কি হবে এটা ইলেকট্রনকে পরিণত হচ্ছে আবার যখনই এফি টু প্লাসে যখন পরিণত হবে তখন সেই এফি টু প্লাস আবার ইলেকট্রনকে রিলিজ করে দেবে ঠিক আছে যখন এই এফি টু প্লাস যখন ইলেকট্রনকে রিলিজ করছে তখন কে অ্যাকসেপ্ট করছে তাকে এফি থ্রি প্লাস কার সাইটোক্রোম সি এর তাহলে সাইটোক্রোম সি এর এফি থ্রি প্লাস ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে তখন সেটা এফি থ্রি প্লাস তখন এফি টু প্লাসে পরিণত হচ্ছে এই জায়গাটা বুঝতে পেরেছ সবাই বোঝা গেল তাহলে যখন প্লাস যখন অ্যাকসেপ্ট করবে তখন তিন তখন দুইতে পরিণত হবে আবার যখন রিলিজ করবে যখন তখন দুই তখন তিনে পরিণত হবে তাহলে দেখো এই যে ইলেকট্রন যেটা প্রথম থেকে আছে অ্যাকচুয়ালি প্লাসমা মেমব্রেন মধ্যে তো এটাকে কে গ্রহণ করছে সাইটোক্রোম বি তার মানে এ গ্রহণ করছে মানে আমি বলেছিলাম যে ইনার ফেসের দিকে রিডাকশন ঘটবে সাইটো বি এর তাহলে কি হচ্ছে সাইটোক্রম বি এর মধ্যে যেই প্লাসে তাহলে এ কি করবে এখন ইলেকট্রনকে রিলিজ করে দিচ্ছি ইতিমধ্যে সাইটোক্রোম সি এর মধ্যে যে এফি থ্রি প্লাস আছে এ তখন সেই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে নেবে যখন এফি থ্রি প্লাস ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে নেবে তখন এফি টু প্লাস তখন এই ইলেকট্রনকে মানে এফি টু প্লাসে পরিণত হবে এফি টু প্লাস যখনই একতে পরিণত হচ্ছে এর মধ্যে তার মানে ইলেকট্রন আছে ঠিক আছে দুই মানে হচ্ছে ইলেকট্রন আছে কম কম চার্জ পজিটিভ চার্জ তখন এর সঙ্গে সঙ্গে কি করবে ইলেকট্রনকে রিলিজ করে দেবে ইলেকট্রনকে রিলিজ করে দিয়ে তখন এফি থ্রি পরিণত হবে যখনই ইলেকট্রনকে রিলিজ করবে তখন কি হবে তখন এই এফি থ্রি তখন এই ইলেকট্রনকে নিয়ে নিচ্ছে ঠিক আছে সাইটোক্রোম এর এফি থ্রি ইলেকট্রনকে নিয়ে নিচ্ছে তার ফলে ইলেকট্রন নিলে তিন তখন দুইতে পরিণত হবে এরপরে দুই যখনই এই ইলেকট্রনকে যখনই নেবে তখন এ সঙ্গে সঙ্গে ইলেকট্রনকে ছেড়ে দেবে তাহলে কি হবে ইলেকট্রনকে দেখো সাইটোক্রোম এ ছেড়ে দিল ইনার দিকে হবে ইনার ফেসের দিকে অ্যাকসেপ্ট হবে আমি বলেছিলাম দিয়ে ইনার ফেসের দিকে কি হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট হচ্ছে আর আউটার ফেসের দিকে ইলেকট্রন কি হয়ে যাচ্ছে রিলিজ হয়ে যাচ্ছে এটা সবাই বুঝতে পেরেছ ক্লিয়ার এটা লুন্ডে থিওরি করতে চায় না ভাবে যে কি সব দেওয়া আছে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি না বলে আমাদের এরকম মনে হয় তাহলে ইলেকট্রন তো এখানে রিলিজড হয়ে গেল সুতরাং তাহলে কিভাবে হবে দেখো এই যে আউটসাইডে তুমি শুধুমাত্র এটুকু দেখে রাখো যে মানে রিডিউসড হয়ে আছে আচ্ছা এ মাইনাস দেখো এ মাইনাস যেখানে যেখানে এফি থ্রি প্লাস আছে সেখানে সেখানেই এ মাইনাস মানে অ্যানায়ন ঠিক আছে যেখানে যেখানে এফি থ্রি প্লাস আছে তো সেই জায়গাতেই আমরা কি দেখছি অ্যানায়ন আছে এইবারে প্রসেসটা দেখে নাও তবে বুঝতে পারবে দেখো বলছে যে দিস থিওরি প্রোপোজ দ্য রিডাকশন অব দ্য সাইটোক্রম বি সাইটোক্রম বি কোন দিকে থাকবে ইনার ফেসের দিকে তার মানে এটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে আর আর অকার্স ইন দ্য ইনার ফেস রিডাকশন অব দ্য সাইটোক্রম বি অকার্স ইন দ্য ইনার ফেস আর আউটার ফেসের দিকে অক্সিডেশন হবে সো সাইটোক্রোম এ অ্যাকসেপ্ট অ্যানায়ন ফ্রম দ্য আউটসাইড তাহলে যখনই সাইটোক্রোম এ যখন ইলেকট্রনকে অ্যাকসেপ্ট মানে রিলিজ করবে তখন সে অ্যানায়নকে সে তখন অ্যাকসেপ্ট করছে ঠিক আছে কারণ একটা নেগেটিভ কেস এ রিলিজ করছে তখন কে অ্যাকসেপ্ট করছে যাই হোক এটা হচ্ছে কি কনসেপ্ট তো প্রথমে কি ঘটনাটা ঘটবে বলছে অন দা দা ফেস অফ মেমব্রেন এইচ প্লাস এন্ড ইলেকট্রন হাইড্রোজেন মানে একটা রিয়াকশন হইই থাকে তাহলে এটা এইচ প্লাস আর ইলেকট্রন তৈরি হয় সাইটোক্রোম বি যেটা ইনার ফেসের দিকে থাকে অ্যাকসেপ্ট দিস ইলেকট্রন এই যে ইলেকট্রন যেটা তৈরি হচ্ছে ডিহাইড্রোজেনশন এর ফলে এটা সেলের মধ্যে কন্টিনিউয়াসলি চলে এবং তার ফলে যে ইলেকট্রন তৈরি হচ্ছে সেই ইলেকট্রনকে কে অ্যাকসেপ্ট করবে সাইটোক্রম বি তাহলে সাইটোক্রম বি এর মধ্যে যে এফি ছিল যেহেতু সেই ইলেকট্রন নিয়ে নিয়েছে তাহলে সেই সাইটোক্রম বি এর এফি থ্রি প্লাস তখন এফি এ রিডিউস হয়ে যাবে তিন কমে গিয়ে কি হয়ে যাচ্ছে দুই হয়ে যাচ্ছে তারপরে এই এফি রিলিজ ইলেকট্রন অ্যান্ড এগেন চেঞ্জেস ইন্টু এফি তাহলে এই রিলিজড ইলেকট্রন যেটা সাইটোক্রম বি যেটা রিলিজ করলো সেটা তখন অ্যাকসেপ্ট করবে কে সাইটোক্রম সি মানে মিডল সাইটোক্রম এরপরে কি হবে এফি থ্রি প্লাস অফ দ্য সাইটোক্রোম সেই অ্যাকসেপ্ট ইলেকট্রন অবভিয়াসলি সেই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করলে তার ফলে সে রিডিউস হয়ে গেল এফি টু প্লাসে তারপরে আবার সেই এফি টু প্লাস রিলিজ করবে ইলেকট্রন এবং অক্সিডাইজ টু এফি থ্রি প্লাস তখন সেটা আবার এফি থ্রি প্লাসে পরিণত হচ্ছে যেটা আমরা দেখছিলাম তারপরে দেখো দ্য রিলিজড ইলেকট্রন ইজ অ্যাকসেপ্টেড বাই এফি থ্রি প্লাস অফ দ্য সাইটোক্রোমে তাহলে সাইটোক্রোম এ তখন কি হচ্ছে যেটা প্রধানত আউটার ফেসের যে সাইটোক্রোম আছে সেটা প্রথমে এই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে এই যে জায়গাটা আছে মানে যেটা ছাড়ছে আর কি এখানে ছেড়ে দিয়ে সেটা এ সময় হবে এফি রিডিউস টু এফি টু প্লাস দেখো এটা তখন এফি টু প্লাসে রিডিউস হয়ে যাবে বাই অ্যাকসেপ্টিং ইলেকট্রন ফ্রম দ্য সাইটোক্রোম সেই সাইটোক্রোম সি থেকে ইলেকট্রন নিয়ে সেটা রিডিউস হয়ে যাবে এরপরে এফি টু প্লাস আবার ইলেকট্রনকে রিলিজ করবে এবং অক্সিডাইজড হয়ে যাবে এই পর্যন্ত অসুবিধা যখনই ইলেকট্রন যখন রিলিজ করবে সাইটোক্রম এ তখন এই ইলেকট্রনকে দেওয়ার মতো আর কেউ নেই আর কোন সাইটোক্রোম নেই যখনই সে রিলিজ করছে অন দ্য আউটার ফেস দ্য প্লাস অব দ্য সাইটোক্রোম এ অর্থাৎ এই যে এফি টু প্লাস অব দ্য সাইটোক্রোম এ অক্সিডাইজড বাই লুজিং ইলেকট্রন অ্যান্ড অ্যাকসেপ্ট অ্যানায়ন ঠিক আছে তাহলে যখন এই ইলেকট্রনকে ভালো করে দেখো এই জায়গাতে আমি কিভাবে লিখেছি আউটসাইডে যে অ্যানায়ন আছে এই অ্যানায়ন তখনই ইনসাইডের দিকে ঢুকবে যখন এই সাইটোক্রোম এই ইলেকট্রনকে রিলিজ করে দিয়েছে ইলেকট্রনকে রিলিজ করে দিয়েছে মানে এ তখন একটা অ্যানায়নকে নিয়ে নিল ওই জায়গাতে ঠিক আছে দ্যানায়ন ট্রাভেল ওভার সাইটোক্রোম এরপরে এই যে ফ্রম দ্য বি টু দা ইনসাইড অফ দ্য সেল ঠিক আছে তাহলে অ্যানায়নের এইভাবে মুভ করছে এবার দেখো অক্সিডাইজড এফি থ্রি প্লাস ক্যারি অ্যানায়ন তাহলে কেন এর অক্সিডেশন ঘটবে কারণ কে ক্যারি করার জন্য অক্সিডাইজড এফি থ্রি কেবলমাত্র অ্যানায়নকে ক্যারি করে তাহলে দেখো এই জায়গাতে এই যে এফি থ্রি প্লাস আছে এই কেবলমাত্র অ্যানায়নকে ক্যারি করবে কেন এর মধ্যে একটা পজিটিভ চার্জ বেশি আছে তাহলে এ কাদেরকে নেবে এ অ্যানায়নকে নেবে যার মধ্যে নেগেটিভ চার্জ আছে তাহলে অক্সিডাইজড এফি থ্রি প্লাস সবসময় ক্যারি অ্যানায়ন এবং আউটার ফেস অব আর ইনার ফেস হচ্ছে রিডিউসড ঠিক আছে তাহলে অ্যানায়ন কিভাবে ক্যারি হচ্ছে অক্সিডাইজড এফি থ্রি প্লাসে কিন্তু অ্যানায়নকে ক্যারি করছে কারণ তার মধ্যে পজিটিভ চার্জ আছে ঠিক আছে এই যে ইলেকট্রন এলো ইত্যাদি জল ফোঁকে ভাঙবে আচ্ছা এটুকু সবাই বুঝতে পেরেছ এটাই হচ্ছে লুন্ডে থিওরি দেখো ক্লিয়ার হয়েছে কিনা যখনই এখানে এটা তো ইলেকট্রনটা তো ছেড়ে দিচ্ছে তাহলে দেখো যখনই ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তখন এফি টু প্লাস কিসে পরিণত হচ্ছে এফি এটা বুঝতে পেরেছ এফি থ্রি প্লাস মানে কি একটা পজিটিভ চার্জ হচ্ছে তখন সে অটোমেটিক্যালি এই অ্যানায়নকে অ্যাট্রাক্ট করে নিচ্ছে তার দিকে সেই জন্য এফি থ্রি প্লাসেই কিন্তু অ্যানায়ন আছে যখনই ইলেকট্রন ছাড়বে তখনই সে অ্যানায়নকে সে তখন অ্যাকসেপ্ট করবে ঠিক আছে কি বললাম বুঝতে পেরেছো এ দেখো এ হচ্ছে ইলেকট্রন ছাড়ছে এফি টু প্লাস যখনই ইলেকট্রন ছাড়ছে সেই প্লাসে পরিণত হচ্ছে এবং তখন সে টেনে নিচ্ছে এই অ্যানায়নকে ঠিক আছে ক্লিয়ার একই ঘটনা এখানে ঘটছে আবার যে এফি থ্রি প্লাস ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে ঠিক আছে তারপরে আবার তখন কি হচ্ছে সে যখনই ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে তখন এই যে মানে এই একই রকম প্রসেস এইভাবে কন্টিনিউয়াসলি ঘটছে যেখানে এফি থ্রি প্লাস আছে অ্যানায়ন কিন্তু সেখানেই চলে যাবে ঠিক আছে

মানে ওয়ান ও টু এক্ষেত্রে প্রধানত জলকে ডিনোট করার জন্য এই যে লেখা হচ্ছে দেখো ইলেকট্রন এ থেকে যে ইলেকট্রন রিলিজ হলো কোন দিকে আউটার ফেসের দিকে সেটা তখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করবে ইন প্রেসেন্স অফ এইচ প্লাস অ্যান্ড ফ্রম দ্য ওয়াটার হুইচ ইজ রিলিজড টু দা আউটসাইড ঠিক আছে তার মানে এখানে যে ইলেকট্রন যেটা এসেছে আর কি তো সেই ইলেকট্রন এবার অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করবে এবং হাইড্রোজেনের সঙ্গে ইত্যাদিভাবে রিয়াকশন করে সে জলকে প্রধানত রিলিজ করবে এবং ডিহাইড্রোজেনাস রিয়াকশনের ফলে প্রধানত যে H+ আয়ন তৈরি হচ্ছে দেখো ডিহাইড্রোজেনাস রিয়াকশন মানে হাইড্রোজেন ভেঙে যাচ্ছে H+ এবং ইলেকট্রনে ভেঙে যাচ্ছে তাহলে এই H+ আয়ন আর এখানে যে ইলেকট্রন আছে তো সেই ইলেকট্রন যেটা ছেড়ে দিয়েছিল সেটা আবার এই H+ এর সঙ্গে যুক্ত হচ্ছে তার মানে H তৈরি হচ্ছে ঠিক আছে আবার এখানে কি হচ্ছে অক্সিজেন অটোমেটിക്കালি ঢুকছে সেলের মধ্যে তো সবসময়ে অক্সিডেন্ট ঢুকবে এবং তার ফলে ওয়াটার রিলিজড হবে কিভাবে ওয়াটার তৈরি হচ্ছে এটা অতটা ইম্পর্টেন্ট নয় ডিহাইড্রোজিনেস রিঅ্যাকশনের ফলেই প্রধানত তৈরি হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে যে লুন্ডেগার্টের যে থিওরি আছে সেই থিওরি সবসময়ে এটা বলে দা ক্যাটায়ন এন্ড দা অ্যানায়ন আর অ্যাবজর্বড ইন্ডিপেন্ডেন্টলি লুন্ডেগার্টের থিওরি প্রধানত অ্যানায়নের অ্যাবজর্পশনকেই প্রধানত ডিনোট করে এবং তিনি বলছেন যে ক্যাটায়ন এবং অ্যানায়নের অ্যাবজর্পশন একটা অপরটার উপর ডিপেন্ড করে না অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যানায়ন অ্যাবসরশন যখন অ্যানায়ন যখন অ্যাবসবশন হয় এই ক্যাটায়ন মুভ প্যাসিভলি ফ্রম আউটসাইড টু ইনসাইড টু ব্যালেন্স তার মানে যখনই অ্যানায়ন ঢুকে গেছে তখনই কি হচ্ছে ক্যাটায়ন দেখছে যে কোথায় যেদিকে নেগেটিভ চার্জ আছে তো সেই দিকে মানে অ্যানায়ন তো এখানে ঢুকে গেছে এ মাইনাস তাহলে ক্যাটায়ন কি হবে প্যাসিভলি এটা বলছে যে এটা নর্মালি এটা ঢুকে যাবে যখনই অ্যানায়ন ঢুকে যাওয়া মানেই সেই অ্যানায়ন টানবে তখন কিন্তু ক্যাটায়নকে টানবে ঠিক আছে তখন ক্যাটায়ন অটোমেটিক্যালি এর মধ্যে ঢুকে যাবে তাহলে এই যে লুন্ডেগার্তের যে থিওরি খুব মডার্ন থিওরি কিন্তু এই থিওরির ড্রব্যাকস আছে কি ড্রব্যাক্স বলছে ইট ইজ অনলি এক্সপ্লেইন দ্য অ্যাবসরপশন অফ দ্য অ্যানায়ন কেবলমাত্র অ্যানায়নের অ্যাবসরপশানকেই লুন্ডেগার্তের থিওরি ব্যাখ্যা করে এবং ডাস নট এক্সপ্লেন সিলেক্টিভ অ্যাবসরপশন অব দ্য আয়নস মানে কোন ধরনের আয়ন পটাসিয়াম কিভাবে অ্যাবসর্ভ হবে ক্লোরাইড কিভাবে অ্যাবসর্ভ হবে বা অন্যান্য যে সমস্ত বাইকার্বনেট কিভাবে অ্যাবসর্ভ হবে এসব কিছু কিন্তু তিনি ব্যাখ্যা করেননি তো এটাই হচ্ছে লুন্ডে থিওরি আয়ন তাহলে লুন্ডে কাটতে থিওরি যেটা পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় যে থিওরি ঠিক আছে তিনি কিন্তু মানে কিভাবে হয় সেই সম্পর্কে কিন্তু ব্যাখ্যা দেননি কি বললাম বুঝতে পেরেছো তিনি শুধু এটা বলেছেন যে প্যাসিভলি ওটা অ্যাবসর্ড হয়ে যায় যখনই অ্যানায়ন যখনই মানে রুটের মধ্যে যখনই ঢুকে যাবে তখনই প্যাসিভলি এই ক্যাটায়নও কিন্তু অ্যাবসর্ভড হয়ে যাবে তিনি এটাই বলেছেন ঠিক আছে এবার তাহলে আমরা লাস্ট থিওরিতে যাব তো সেটা হচ্ছে বিনেট ক্লার্কসের প্রোটিন লেসিথিন থিওরি তাহলে প্রোটিন লেসিথিন থিওরি আমরা দেখব যে কিভাবে প্রোটিন লেসিথিন থিওরি তিনি ব্যাখ্যা করছেন যে কিভাবে আয়ন শোষণ হয় তো প্রথমেই বলি যে প্রোটিন লেসিথিন এই যে বিষয়টা বললাম তো লেসিথিন অ্যাকচুয়ালি কি হোয়াট ইজ দিস লেসিথিন লেসিথিন হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেটা এক্ষেত্রে। ফসফাটাইডিক অ্যাসিড ঠিক আছে লেসিথিন এমন একটা কম্পাউন্ড যেটা দুটো জিনিস নিয়ে তৈরি হয় একটা ফসফাটাইডিক অ্যাসিড এবং আর একটা হচ্ছে কোলিন ঠিক আছে কি কি দিয়ে তৈরি হবে অ্যাসিড আর কোলিন কোলিন প্রধানত বেসিক ইন নেচার মানে ক্ষারীয় নেচার তাহলে ফসফাটাইডিক অ্যাসিড আর কোলিন এই দুটো মিলেই যেটা তৈরি হয় তো তার নাম হচ্ছে লেসিথিন এইবার দেখো বলছে লেসিথিন হচ্ছে একটা ইয়েলো ব্রাউনিশ ফ্যাটি সাবস্টেন্স বলছে লেসিথিন হচ্ছে কি একটা ফ্যাটি সাবস্টেন্স অকারিং ইন দ্য প্ল্যান্ট অ্যান্ড এনিমেল টিস্যু প্ল্যান্ট টিস্যুতেও যেমন আছে এনিম্যাল টিস্যুতেও আছে এবং লিসিথিনের ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখো কত সুন্দর ইট অ্যাট্রাক্ট বোথ ওয়াটার অ্যান্ড ফ্যাটি সাবস্টেন্সেস তাহলে হাইড্রোফিলিক এবং লাইপোফিলিক জলকেও সে কিন্তু অ্যাবসর্ভ করবে মানে টানবে এবং লাইপোফিলিক মানে ফ্যাটি সাবস্টেন্সকেও সে কিন্তু অ্যাট্রাক্ট করবে ঠিক আছে এটাই হচ্ছে লেসিথিনের ক্যারেক্টারিস্টিক ফিচার্স লেসিথিন প্রকৃতপক্ষে বিভিন্ন পদার্থের মিশ্রণ বলছে মিক্সচার অব অ্যাসিড তবে তার মেন যে কম্পোনেন্ট এই দুটো হচ্ছে লেসিথিনের মেন কম্পোনেন্ট একটা ফসফাটাইডিল কোলিন আর একটা হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড এছাড়া ফসফাটাইডিল ইথানোলামিন ফসফাটাইডিল ইনোসিটল ফসপাটাইডিল সেরিন এই সব কিছু থাকে আমরা যখন প্লাসমা মেমব্রেন স্ট্রাকচার পড়েছিলাম এই ফসফোলিপিডগুলোর নাম দেখেছিলাম আউটার ফেসে থাকবে ফসফাটাডিল কোলিন এবং স্পিনগোমাইলিন ইনার ফেসে থাকবে ফসফাটাডিল সেরিন ফসফাটাডিল ইথানোলামিন ফসফাটাডিল ইনোসিটল এরকম ডিফারেন্ট থাকে তবে এই যে লেসিথিন আছে লেসিথিন মেনলি মিক্সচার অফ ফসফাটাইডিল কোলিন আর ফসফাটাইডিক অ্যাসিড বলছে লেসিথিন প্রথম আইসোলেট করেছিলেন আঠারোশো পঁয়তাল্লিশ সালে বাই ফ্রেঞ্চ কেমিস্ট থিওডর গোবলে হি নেইমড ফসফাটাইডিল কোলিন অ্যাজ লেসিথিন তো তিনি এই ফসফাটাইডিল কোলিনকেই তিনি লেসিথিন বলেছিলেন মানে সিম্পলি লেসিথিন মানে ফসফাটাইডিক অ্যাসিড প্লাস কোলিন দেখো লেসিথিনের মধ্যে আমি প্রথমে লিখেছি যে বিভিন্ন পদার্থ থাকবে ফসফাটাইডিল কোলিন ফসফাটাইডিল ইথন ল্যামিন ফসফাটাইডিল ইনোসিটল ফসফাটাইডিল সেরিন ফসফাটাইডিল এক্ষেত্রে ফসফাটাইডিক অ্যাসিড এই সব কিছু থাকছে কিন্তু গোবলে বলছেন যে অরিজিনালি আইসোলেটেড ফসফাটাইডিল কোলিন তো তিনি তাকে লেসিথিন বলছেন আরো একবার ভালো করে বলে দিই লেসিথিন হচ্ছে একটা ফ্যাটি সাবস্টেন্স যার মধ্যে বিভিন্ন ফসফলিপিড থাকে তো সেই জন্য তো এ অবভিয়াসলি ফ্যাটি সাবস্টেন্স হবে এবং এর নেচার হচ্ছে কি জল এবং ফ্যাটি সাবস্টেন্সকে সে অ্যাট্রাক্ট করবে তো এটাই হচ্ছে লেসিথিনের ক্যারেক্টারিস্টিক ফিচার্স এখন ঘটনা হচ্ছে জেনারেলি লেসিথিনের মধ্যে বিভিন্ন পদার্থ থাকে বিভিন্ন লিপিড জাতীয় পদার্থ থাকে কিন্তু বিজ্ঞানী থিওডোর গোবলে লেসিথিনের মধ্যে যখন লেসিথিনে সেনচাইম দিলেন তখন দুটো পদার্থকে তিনি আইসোলেট করতে পেরেছিলেন একটা ফসফোডাইটিক অ্যাসিড আর একটা কোলিন এবং একেই তিনি প্রকৃতপক্ষে বলেছেন যে লেসিথিন ঠিক আছে তাহলে লেসিথিন যদিও অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে গঠিত কিন্তু মেনলি লেসিথিন এর মধ্যে যে কম্পোনেন্ট দুটো থাকবে একটা অ্যাসিড আর একটা বেস সেটা হচ্ছে ফসফোডাইটিক অ্যাসিড এবং আর একটা কোলিন ক্লিয়ার লেসিথিন কাকে বলে বুঝতে পেরেছে সবাই বলছে যে উনিশশো সালে বিজ্ঞানী বেনেট ক্লার্ক সাজেস্টেড দ্যাট দ্য প্লাসমা মেমব্রেন কনজেস্টিং অফ লেসিথিন অ্যান্ড দ্য প্রোটিন তাহলে তিনি বলছেন যে প্লাসমা মেমব্রেনের মধ্যে লেসিথিন থাকবে লেসিথিন মানে কি লেসিথিন মানে হচ্ছে ফসফারেটিক অ্যাসিড এবং তার সঙ্গে সঙ্গে কোলিন এবং কিছু প্রোটিনও থাকবে এবং সার্টেন প্রোটিন অ্যাক্টস অ্যাজ এনজাইম এই যে প্লাসমা মেমব্রেনের মধ্যে লেসিথিন থাকে এবং প্রোটিন থাকে এবং কিছু কিছু প্রোটিন এনজাইম হিসাবে কাজ করে এইবারে দেখো টোটাল প্রসেসটা একটুখানি দেখে নাও সুতরাং এই যে প্লাসমা মেমব্রেন আছে এই প্লাসমা মেমব্রেনের মধ্যে আমরা কাকে দেখতে পাচ্ছি লেসিথিনকে দেখতে পাচ্ছি ঠিক আছে লেসিথিনের মধ্যে দুটো কম্পোনেন্ট আছে একটা ফসফাটাইডিল কুলিন এবং আর একটা হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড তো এক্ষেত্রে এই যে লেসিথিন আছে এই লেসিথিন অ্যানায়ন এবং ক্যাটায়ন এই দুটোকেই কিন্তু বাইরে থেকে অ্যাবসর্ব করতে পারে কারণ সেটা যেমন হাইড্রোফিলিক এবং লাইপোফিলিক যে কোনো পদার্থ কাছে অ্যাট্রাক্ট করতে পারে এবং প্লাসমা মেমব্রেনের মধ্যে যেমন লেসিথিন থাকে তার সঙ্গে সঙ্গে প্লাসমা মেমব্রেনের মধ্যে আবার প্রোটিন থাকে তার মধ্যে কোনো কোনো প্রোটিন এনজাইম হিসাবে কাজ করে যেমন লেসিথিনেজ এনজাইম হিসাবে কাজ করছে তাহলে লেসিথিনেজ এনজাইম প্রথমেই এই লেসিথিনকে ফসফাটাইটিক অ্যাসিড এবং কুলিনে ভেঙে দেয় কারণ লেসিথিনের মধ্যে আমি বলেছিলাম যে মেন কম্পোনেন্ট হচ্ছে ফসফাটাইটিক অ্যাসিড এবং তার সঙ্গে সঙ্গে কুলিন অ্যাকচুয়ালি এই যে ক্যাটায়ন আছে এই ক্যাটায়ন ফসফাটাইটিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয় এবং অ্যানায়ন যেটা আছে সেটা হচ্ছে লেসিথিনের কোলিনের সঙ্গে যুক্ত হয় এই যে অ্যানায়ন আছে এই অ্যানায়নটা কি হচ্ছে অ্যানায়নটা কোলিনের সঙ্গে যুক্ত হয় আর ক্যাটায়ন যেটা আছে তো সেটা হচ্ছে ফসফাটাইটিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয় এবং যখনই লেসিথিনেস যখনই এটাকে ভেঙে দেবে লেসিথিনকে তখন এই ফসফাটাইটিক অ্যাসিড এবং কোলিন যদি কোনোভাবে সেপারেটেড হয়ে যায় এরা যদি একসঙ্গে থাকে তখন অ্যানায়ন আর ক্যাটায়ন একসঙ্গে যুক্ত থাকবে কিন্তু যদি এরা যদি সেপারেটেড হয়ে যায় তখন অটোমেটিক্যালি এরা কিন্তু এবং রিলিজ করে দেবে কোন দিকে ইনসাইড সেল তো সেলের ভিতরে প্রধানত এটাকে রিলিজ করে দেবে তাহলে যে অ্যানায়ন ক্যাটায়ন যেটা বাইরের দিকে ছিল লেসিথিনের সঙ্গে যুক্ত হল লেসিথিনেস এনজাইম প্লাসমা মেমব্রেনে কাজ করছে ফসফেটিক অ্যাসিড এবং কোলিনে পরিণত হচ্ছে ফসফেটিক অ্যাসিডের সঙ্গে ক্যাটাইন যুক্ত আছে তাহলে যখনই এটা ভেঙে যাচ্ছে তখন ফসফেটিক অ্যাসিড খুব দ্রুত ক্যাটায়নকে রিলিজ করে দিচ্ছে আবার কোলিন খুব দ্রুত তখন অ্যানায়নকে রিলিজ করে দিচ্ছে এরপরে কি হবে এই যে কোলিন আছে শুধু যে কোলিন আছে এই কোলিন এবার কোলিন কোলিনের প্রভাবে এটিপিকে ইউটিলাইজ করে সেটা অ্যাসিটাইল কোলিনে পরিণত হবে ঠিক আছে এবং ফসফাটাইডিক অ্যাসিড আবার কোলিন এস্টারেজ এনজাইমের প্রভাবে আবার লেসিথিনে পরিণত হবে তাহলে লেসিথিন যেটা প্রথম থেকে ছিল সেটা শুধুমাত্র আয়নকে ক্যারি করে পুনরায় লেসিথিনে পরিণত হয় এবং এই যে থিওরি তো এটাই হচ্ছে লেসিথিন এবং তার সঙ্গে সঙ্গে মানে বিনেট ক্লার্কের প্রোটিন লেসিথিন থিওরি এক্ষেত্রে প্রোটিন মানে কি এনজাইম আর লেসিথিন মানে কি লেসিথিন মানে আমরা দেখে নিলাম হোয়াট ইজ দিস লেসিথিন ফসপাটাইটিক অ্যাসিড এবং তার সঙ্গে সঙ্গে কোলিন এবার একটুখানি লেখাটা দেখে নাও দেখো বলছে অ্যাকর্ডিং টু দিস থিওরি ফসপাটাইটিল কোলিন মানে ফসফেট গ্রুপ ইন দ্য ফসফারেটিক অ্যাসিড বাইন্ডস উইথ দ্য ক্যাটায়ন তাহলে এক্ষেত্রে কী বলছে ফসফাটাইডিক অ্যাসিড ক্যাটায়নের সঙ্গে যুক্ত হয় এবং বেসিক যেটা আছে যে কোলিন তো সেটা অ্যানায়নের সঙ্গে যুক্ত হয় প্রথমেই ক্যাটায়ন অ্যান্ড দ্য অ্যানায়ন ফ্রম দ্য আউটসাইড ডিফিউজ ইন টু দ্য প্লাসমা ক্যাটায়ন ক্যাটায়নারা অ্যানায়নের যেহেতু কনসেন্ট্রেশন বেশি এরা প্লাসমা মেমব্রেনের মধ্যে ব্যাপন পদ্ধতিতে প্রবেশ করে এবং তারপরে কি হবে এ মাইনাস বাইন্ডস উইথ কোলিন আর সি প্লাস বাইন্ডস উইথ ফসফারেটিক অ্যাসিড তখন অ্যানায়ন তখন কুলিনের সঙ্গে যুক্ত হবে আর ক্যাটায়ন তখন ফসফোরেটিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হবে কোন দিকে আউটার লিফলেটে তারপরে কি হবে লেসিথিন ইজ হাইড্রোলাইজড ইন্টু দ্য ফসফোরেটিক অ্যাসিড হুইচ লিবারেট সি প্লাস মানে ক্যাটায়ন ইন্টু দ্য ইনার লিফলেট অবভিয়াসলি যখন লেসিথিন যখন হাইড্রোলাইজড হয়ে যায় ফসফোরেটিক অ্যাসিডের সঙ্গে তখন এর মধ্যে যে ফসফোরেটিক অ্যাসিড ছিল সেটা তখন সি প্লাসকে লিবারেট করবে এবং কোলিন তখন অ্যানায়নকে লিবারেট করবে ঠিক আছে তারপরে দেখো দ্য কোলিন দেন ট্রান্সফর্মডো অ্যাসিটাইল কুলিন এরপরে এই যে কোলিন আছে এই কোলিন অ্যাসিটাইল কোলিনে পরিণত হয় বাই এনজাইম কোলিন এসিটাইলিস হয়েছে রিকোয়ার এটিপি তাহলে এই জায়গাতে এটিপি লাগবে আমরা কি পড়ছিলাম আমরা পড়ছিলাম যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস তাহলে এই জায়গাতে এটিপি লাগছে অ্যাসিটাইল কুলিন এরপরে বাইন করবে ফসফরেটিক অ্যাসিডের সঙ্গে বাই কোলিন এস্টারিজ দাজ রিজেনারেট লেসিথিন অর ফসফাটাইডিল আইডল কোলিন ফ্রম দ্য ইনার লিফলেট অফ দ্য প্লাসমা মেম্ব্রেন সি প্লাস এন্ড দা এ মাইনাস ইন্টার্স ইন্টু ঠিক আছে সুতরাং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কিভাবে লেসিথিন আয়নের ট্রান্সপোর্ট ঘটাচ্ছে দ্য ক্যারিয়ার পিক আপ আয়নস অন দ্য আউটার লিফলেট অ্যান্ড রিলিজ দেম অন দ্য ইনার লিফলেট ডিউরিং দ্য হাইড্রোলাইসিস ঠিক আছে তাহলে আউটার লিফলেট থেকে প্রধানত এরা নিচ্ছে এবং ইনার লিফলেটে প্রধানত এটাকে হাইড্রোলাইসিস করে দিচ্ছে মানে ইনার লিফলেটে রিলিজ করছে তারপর সেখান থেকে ডিফিউশন পদ্ধতিতে সেলের ভিতরে চলে যাচ্ছে এবং এরকম ভাবেই প্রধানত আয়নের অ্যাবসরপশন হয় আমাদের সিলেবাসে যে আয়ন অ্যাবসরপশন যেটা দেওয়া আছে তার মানেই কিন্তু এটা অনেকে এটা ভেবে ভুল করে যে জল আর আয়ন দুটো একসঙ্গে শোষিত হয় সুতরাং জল শোষণ মানেই আয়ন শোষণ অ্যাকচুয়ালি নো জল শোষণ একটা আলাদা মেকানিজমে হয় এবং আয়নের অ্যাবসরপশন আলাদা মেকানিজমে হয় বলছে যে অ্যাফেক্টিং দ্য সল্ট অ্যাবসপশন যদি কোনোভাবে লাইট বাড়ে তাহলে সল্ট অ্যাবসপশন বেড়ে যাবে কেন কারণ ফটোসিনথেসিস বেশি হবে তার ফলে এনার্জি তৈরি হবে যত এনার্জি তৈরি হবে তত আয়ন অ্যাবসপশন হবে টেম্পারেচার যদি বাড়ে তাহলে সল্ট অ্যাবসপশন বেড়ে যাবে ঠিক আছে কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত কারণ যদি প্রচুর হাই টেম্পারেচার হয় তাহলে এনজাইম ভেঙে যাবে যদি এনজাইম ভেঙে যায় তাহলে আয়ন অ্যাবসপশন হবে না নো অ্যাক্টিভ সল্ট আপটেক ইজ পসিবল উইদাউট অক্সিজেন অবভিয়াসলি পিএইচ দ্য প্লেন্ট ইউজুয়ালি টেক দ্য মনোভেলেন্ট আয়ন মোনোভ্যালেন্ট মানে কি একটা করে এরকম আছে মানে সিএল মাইনাস কে প্লাস যদি কোনোভাবে এফি টু প্লাস হতো তাহলে সেটা কিন্তু মোনোভ্যালেন্ট হতো না সেটা ডাইভ্যালেন্ট হতো এফি থ্রি প্লাস হলে সেটা ট্রাইভ্যালেন্ট হতো তো উদ্ভিদ প্রধানত এই মোনোভ্যালেন্ট আয়নকে অ্যাবসর্ব করবে যদি পিএইচ যদি কোনোভাবে অ্যালকালাইন হয়ে যায় খাড়ীয় হয়ে যায় তখন বাইভ্যালেন্ট অ্যান্ড দ্য ট্রাইভ্যালেন্ট আয়ন ইজ ফেভার্ড ঠিক আছে তারপরে দেখো মিনারেল ইন্টারাকশন কি হচ্ছে অ্যাবসরশন অফ ওয়ান টাইপ অফ দ্য আয়ন ইজ এফেক্টেড বাই আদার্স অবভিয়াসলি তাহলে একটা আয়ন একটা আয়নের অ্যাবসরশন প্রধানত প্রভাবিত করে প্লাস ইজ এফেক্টেড অর এফেক্টেডিক্রিড বাই দ্যাস অর অর্ আদার পলিফেলেন্ট আয়ন ঠিক আছে তাহলে সিএ টু প্লাস এম জি টু প্লাস এই জাতীয় ক্যাটায়ন যদি কোনোভাবে রুটের মধ্যে বেশি পরিমাণে থাকে সেটা কিন্তু কে প্লাস কে হতে বাধা দেবে কারণ তারা তো পজিটিভ আপটেক অফ দ্য কে প্লাস অ্যান্ড দ্য ব্রোমিন বিকামস পসিবল ইন প্রেসেন্স অফ ক্যালসিয়াম মানে ব্রোমিন আর ক্যাল পটাসিয়াম দুটো যখন একসঙ্গে অ্যাবসর্ভ হয় এটা তখনই পসিবল হয় যদি ক্যালসিয়াম থাকে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে এই অংশটা ভালো করে পড়বে তাহলে দেখো প্রধানত জাইলেম এবং ফ্লুয়েম স্যাপ আমরা জানি যে জাইলেম আছে তার সঙ্গে সঙ্গে ফ্লোয়েম আছে জাইলেমের মধ্যে দিয়ে জল জলে দ্রীভূত খনিজ লবণ এসব পরিবাহিত হয় আর ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্য পরিবাহিত হয় তাহলে জাইলেম আর ফ্লোয়েমের যে তরল আছে তারা যেটাকে প্রধানত ট্রান্সপোর্ট করছে তো সেগুলোর মধ্যে কি থাকে বলছে জাইলেম স্যাপ হচ্ছে মোর কনসেন্ট্রেটেড মানে জলের পরিমাণ বেশি। জাইলেম কিন্তু অ্যাসিডিক হয় ঠিক আছে তার মানে ফাইভ পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট ফাইভ কিন্তু ফ্লোয়েমের পিএইচ কিন্তু আট থেকে এইট পয়েন্ট ফোর মানে এটা কিন্তু বেসিক অ্যামাইন অ্যাসিড লাইক অ্যাসপার্টিক অ্যাসিড গ্লুটামিন এবং তো এটা জাইলেম স্যাপে আমরা পাবো তাহলে প্লাস তার সঙ্গে সঙ্গে থাকবে থাকবে এবং এখানে ক্যালসিয়াম লেভেল হাই থাকবে আর এই জায়গাতে ক্যালসিয়াম লেভেল লো থাকবে ওয়ান থার্ড অব দ্য ইন আয়ন ঠিক আছে তার মানে যত মেটেরিয়ালস থাকে তার মধ্যে একের তিন ভাগ হচ্ছে ইনঅর্গানিক আয়ন যেমন এইগুলো থাকবে এবং মোর পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম দেন সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম জাস্ট এটা একটা বেসিক আইডিয়া নেওয়ার জন্য কিন্তু তুমি যেটা অবশ্যই মনে রাখবে সেটা হচ্ছে যে জাইলেম স্যাপারি পিএইচ হচ্ছে অ্যাসিডিক আর ফ্লোয়েম স্যাপারি পিএইচ কিন্তু বেসিক ঠিক আছে আর জাইলেমের মধ্যে যেহেতু জল থাকে তাহলে জাইলেম তো অবভিয়াসলি সেটা লেস কনসেন্ট্রেটেড হবে আর ফ্লোয়েমের মধ্যে যেহেতু জল থাকে না তাহলে সেটা কিন্তু মোর কনসেন্ট্রেটেড হবে দেখো বোঝাতে পেরেছি কি আচ্ছা দেখো আগের দিন আমরা লাইট রিয়াকশন পড়েছিলাম এবং লাইট ওখানে এইচ প্লাস এবং তার সঙ্গে সঙ্গে এটিপি তৈরি হয় এবং আমরা এটাও দেখেছিলাম যে এনএডি যে এনএডিপিএইচ এবং এইচ প্লাস এবং তার সঙ্গে সঙ্গে এটিপি যেটা তৈরি হচ্ছে এটা কিন্তু ডার্ক রিয়াকশানে ইউটিলাইজ হয় দেখো ডার্ক রিয়াকশন বা অন্ধকার দশা প্রধানত স্ট্রোমাতে হয় এবং ইন্ডিপেন্ডেন্ট অফ লাইট মানে লাইট কিন্তু এর কোনো প্রয়োজন হয় না ক্যান অকার আইদার ইন অফ লাইট। ঠিক আছে মানে লাইট নিরপেক্ষ লাইট থাকলেও কাজ করবে আবার না থাকলেও কাজ করবে ঠিক আছে এবং দ্য রিয়াকশন ইজ সেন্সিটিভ টু টেম্পারেচার অ্যান্ড রেগুলেটেড বাই এনজাইম অবভিয়াসলি প্রধানত এই যে ডার্ক রিয়াকশন যেটা হচ্ছে এটা কিন্তু বিভিন্ন এনজাইম দ্বারা প্রধানত কন্ট্রোল হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে এনজাইম তো তার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম যেহেতু সমস্ত এনজাইম প্রধানত টেম্পারেচারের ওপর প্রধানত সেনসিটিভ তো সেই জন্য এই ডার্ক রিয়াকশন টেম্পারেচার কিন্তু কন্ট্রোল করে এবং ডার্ক রিয়াকশনের প্রধান টার্গেট হচ্ছে যে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইডকে কার্বোহাইড্রেটে পরিণত করা উইথ দ্য হেল্প অফ অ্যাসিমিলেটারি পাওয়ার অ্যাসিমিলেটারি পাওয়ার মানে কি যার মধ্যে শক্তি থাকে যেমন এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস এবং এটিপি এরাই প্রধানত এই কার্বোহাইড্রেট তৈরি করতে হেল্প করে সো দিস রিয়াকশন ইজ অলসো কল্ড অ্যাজ বায়োসিনথেটিক ফেস অর কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন ফেজ তাহলে ডার্ক রিয়াকশনের মেইন টার্গেট হচ্ছে লাইট রিয়াকশানে যে এনএডিপিএইচ এবং এইচ প্লাস এবং এটিপি তৈরি হয়েছিল এইগুলোকে ইউটিলাইজ করে কার্বোহাইড্রেট তৈরি করা সো দিস ইজ দ্য টার্গেট অফ ডার্ক রিয়াকশন ঠিক আছে ক্লিয়ার এটা আচ্ছা এটা এগুলা তো আমরা সবাই জানি বলছে যে দা মেইন ক্রেডিট অফ ইনভেস্টিগেটিং সিকোয়েন্স অফ দা ডার্ক রিঅ্যাকশন গোজ টু মেলভিন কেলভিন হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1961 তাহলে মেলভিন কেলভিনই কিন্তু প্রথম ডার্ক রিঅ্যাকশনের বিভিন্ন স্টেপ গুলো দিয়েছিলেন বিনসন এবং বাসাম হ্যাভ অলসো কন্ট্রিবিউটেড লট আরো দুটো সাইন্টিস্ট ছিলেন তারাও কিন্তু কন্ট্রিবিউট করেছিলেন মানে কাজেতে কেলভিন ওয়ার্ক ওয়াজ বেসড অন অফ কার্বন মানে ফরটিন কার্বন তাহলে এক্ষেত্রে কার্বন দিয়েছিলেন কারণ এটাকে ইউটিলাইজ করেছিলেন যে কার্বন কোথায় কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য ঠিক আছে ডার্ক রিয়াকশনের টার্গেট হচ্ছে কার্বন ফিক্সেশন মেন তাহলে সেই কার্বন অক্সাইডকে যদি আমরা রেডিও অ্যাক্টিভ কার্বন যদি আমরা দিয়ে দিই তখন তখন সেটা কোথায় যাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে দেখো হি অলসো ইউজড পেপার ক্রোমাটোগ্রাফি একটা টেকনিক ইউজ করেছিলেন এই কার্বনের প্রধানত কোথায় যাচ্ছে কিভাবে তার ফেট তার কি হচ্ছে সেটা কালচার্ড ইউনিসেলুলার ক্লোরেল্লা ইন ইস ফেমাস ললিপপ অ্যাপারেটাস অ্যান্ড দা আচ্ছা আচ্ছা এক্ষেত্রে কেলভিন প্রধানত তার যে এক্সপেরিমেন্ট করেছিলেন অর্থাৎ ডার্ক রিয়াকশন আবিষ্কার করার জন্য তিনি একটা সেট করেছিলেন তো তার নাম হচ্ছে ললিপপ সেট ঠিক আছে তার নাম কি ললিপপ সেটআপ তাহলে ললিপপ অ্যাপারেটাস কি কাজে ব্যবহার করা হয় কেলভিন সাইকেল কেলভিন এটাকে তৈরি করেছিলেন এবং ক্লোরেল্লা নামক শৈবালে কিভাবে ডার্ক রিয়াকশন হচ্ছে এবং সেন্ট ডেসমাসে কিভাবে ডার্ক রিয়াকশন হচ্ছে এই দুটো শৈবালে কিভাবে ডার্ক রিয়াকশন হচ্ছে সেটা দেখার জন্য তিনি এই ললিপপ সেটআপ ইউজ করেছিলেন ইউজ ফরটিন সি টু ডিটারমাইন দা পথ টেকেন বাই কার্বন কার্বন কোথায় যাচ্ছে সেটা বোঝার জন্য তিনি ফটিন কার্বন সি ইউজ করেছিলেন তাহলে দেখো ফটোসিনথিসিসের যে সেকেন্ড স্টেপ তো সেটাই হচ্ছে ডার্ক রিয়াকশন বা অন্ধকার দশা এবং ডার্ক রিয়াকশনে সিও টু প্রধানত ইউটিলাইজ হয় কার্বন ডাইঅক্সাইড কার্বোহাইড্রেটে পরিণত হয় যেহেতু অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইডের কার্বন যেহেতু ফিক্সড ফিক্সেশন হচ্ছে তাহলে সেই কার্বন কোথায় যাচ্ছে তার ফেট কি হচ্ছে তো সেটা বোঝার জন্য প্রধানত ফরটিন কার্বন মানে কার্বন তেজস্ক্রিয় যে কার্বন সেটাকে ইউজ করেছিলেন এবং এক্ষেত্রে তিনি যে অ্যাপারেটাস তৈরি করেছিলেন তো সেটা হচ্ছে ললিপপ অ্যাপারেটাস তো এই যে ডার্ক রিয়াকশন আছে বা কেলভিন সাইকেল আছে এটা বিভিন্ন রকমের হতে পারে ডার্ক রিয়াকশন ইন দা ফটোসিনেটিক প্ল্যান্টস শো ডাইভার্সিটি অ্যাজ দ্য সি থ্রি পাথ হয়ে সি ফোর পাথ হয়ে অ্যান্ড দ্য ক্যাম পাথ হয়ে ভালো করে বুঝবে এগুলো ঠিক আছে তো আজকে আমরা সি থ্রি পাথ হয়ে মেনলি পড়বো এবং পরের দিন আমরা সি ফোর ক্যাম পাথ হয়ে এগুলো সম্পর্কে আমরা পড়বো সুতরাং আজকে আমাদের যেটা পড়ার বিষয় তো সেটা হচ্ছে কেলভিন সাইকেল বা সি থ্রি পাথ হয়ে এছাড়া সি ফোর পাথ হয়ে আছে ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিক পাথ হয়ে আছে ইত্যাদি সবগুলো আছে পরের দিন এগুলো সম্পর্কে আমরা পড়বো তো এই জায়গাতে দেখো বলছে দ্য ফাইনাল কার্বন ডাইঅক্সাইড অ্যাসিমিলেশন ইন্টু দ্য গ্লুকোজ ইন অল ফটোসিনথেটিক প্ল্যান্ট টেক প্লেস বাই সি থ্রি সাইকেল তাহলে সি থ্রি সাইকেল যেটা আমরা দেখছি তো সেটাই হচ্ছে থ্রি সাইকেল তো সি থ্রি সাইকেলে যে এই যে কার্বন ডাইঅক্সাইড আছে এই কার্বন ডাই অক্সাইড প্রধানত গ্লুকোজে অ্যাসিমিলেটেড হয় মানে গ্লুকোজের মধ্যে ঢুকে যায় গ্লুকোজের স্ট্রাকচার আমরা জানি যে সি ঠিক আছে অ্যাজ দ্য সি সাইকেল ইজ আলটিমেট পাথওয়ে অব দ্য গ্লুকোজ সিনথেসিস অপারেটেড ইন সি থ্রি সি ফোর অ্যান্ড ক্যাম্প পাথওয়ে মানে সি থ্রি সাইকেলে যেমন সি থ্রি চক্র হয় সি ফোরেও সি থ্রি চক্র হয় আবার ক্যামেতেও সি সি থ্রি চক্র হয় কি বললাম বুঝতে পেরেছো লেখাটা ভালো করে দেখো বলছে ডার্ক রিয়াকশন বিভিন্ন রকম হতে পারে সিত্রি পাতোয় হতে পারে সিফোর হতে পারে ক্যাম্পাত হতে পারে তাহলে সিত্রি সাইকেল তে এমনি নর্মাল যে সমস্ত প্ল্যান্টস এ প্রধানত থ্রি সাইকেল হয় তো তাদেরকে আমরা থ্রি প্ল্যান্ট বলবো আর যে সমস্ত প্ল্যান্টসে প্রধানত সি ফোর সাইকেল হয় তো তাদেরকে সিফোর প্ল্যান্ট বলা হয় যেমন ভুট্টা গম এদের মধ্যে ফোর সাইকেল সম্পন্ন হয় এছাড়া ক্যাম্প পাথে যেমন বিভিন্ন পাথর কুঁচি গাছ যাদের পত্ররন্ধ্র প্রধানত রাতের বেলা খোলা থাকে আর দিনের বেলা বন্ধ থাকে অর্থাৎ যারা জেরো ফাইট উদ্ভিদ ওয়াটার প্রিজার্ভ করার জন্য প্রধানত এরকম তাদের মেকানিজম হয় তো ক্যাম্প তো এই সমস্ত পাথোয় যখন চলে এই প্ল্যান্টস এর মধ্যে কিন্তু সিফোর যে পাথোয় যেমন চলছে তার মধ্যে সিত্রি চক্রও চলবে আবার ক্যাম্প পাথেতেও কিন্তু থ্রি চক্র চলবে তাহলে থ্রি চক্র প্রকৃতপক্ষে একটা আলটিমেট পাথওয়ে ঠিক আছে তাহলে সিত্রি সাইকেল হচ্ছে একটা আলটিমেট পাতয়ে এইবার দেখো প্রকৃতপক্ষে এই যে ডার্ক রিয়াকশন আছে আমরা যে সিত্রি চক্র পড়তে চলেছি অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইড প্রথমেই কার সঙ্গে যুক্ত হয় দেখো যদি সিত্রি যদি প্ল্যান্ট হয় তো সিত্রি প্ল্যান্ট হলে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড কে যে অ্যাকসেপ্ট করবে তার নাম আছে আর ইউবিপি মানে রাই বিউলজ বিস্ফসফেট আচ্ছা দেখো এক্ষেত্রে আমরা যে দেখছি যে থ্রি সাইকেল আছে তাহলে প্রথমে যে কার্বন ডাইঅক্সাইড আছে মানে অ্যাটমসফিয়ারি কার্বন ডাইঅক্সাইড যার সঙ্গে যুক্ত হয় পাতার কোষে বর্তমান আর ইউ সঙ্গে যেটা পাঁচ কার্বন যুক্ত সিফুর চক্রেও কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড আর ইউ বিপির সঙ্গে যুক্ত হচ্ছে আবার ক্যাম্প পাতইতেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর ইউ বিপির সঙ্গে যুক্ত হচ্ছে এর সঙ্গে সঙ্গে সিফুর চক্রে কার্বন ডাইঅক্সাইড ফসফ এনল পাইরুভেটের সঙ্গে যুক্ত হয় পেপের সঙ্গে যুক্ত হয় আর ক্যাম্পে এই কার্বন পিপের সঙ্গে যুক্ত হয় ঠিক আছে সবাই বুঝতে পেরেছে এটা আরো এই পাতা আমরা পড়বো তাহলে কার্বন ডাইঅক্সাইড একসেপ্টার কারা আমরা প্রথমে দেখে নিলাম এই ছকটা খুব ইম্পর্টেন্ট এবং কার্বক্সিলেজ এনজাইম কার্বক্সিলেজ এনজাইমের ফাংশন কি এই যে আরইউবিপির সঙ্গে কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সড করবে ঠিক আছে তো সেটাই হচ্ছে কার্বক্সিলেজ এনজাইম তাহলে সিথ্রি চক্রে কার্বক্সিলেজ যে এনজাইম তার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম রাইবিউলোজ বিস ফসেট কার্বক্সিলিস আবার এই যে সিফোর চক্রে দুটো কার্বক্সিলেজ এনজাইম থাকবে একটা হচ্ছে পেপকেস মানে ফস্পো এনল কার্ব কার্বো ফস্পোনল পায়ুরুভেট কার্বক্সিলিস সুতরাং পেপকেস এবং তার সঙ্গে সঙ্গে রুবিস্কো আবার ক্যাম্প চক্রেও কিন্তু পেপকেস আর রুবিস্কো তাহলে এক্ষেত্রে প্রথম যে স্টেবেল যে প্রোডাক্ট আছে থ্রি চক্রের প্রথম স্টেবেল প্রোডাক্ট হচ্ছে তিন কার্বন যুক্ত ফসফো গ্লিসারিক অ্যাসিড এবং সেই জন্যই একে বলা হয় সি থ্রি চক্র তাহলে সি থ্রি প্রথম যে স্টেবেল প্রোডাক্ট তো সেটাই হচ্ছে তিন কার্বন যুক্ত ফসফো গ্লিসারিক অ্যাসিড সেই কারণের জন্য একে বলা হয় সি থ্রি সাইকেল আর সিফোর চক্রের প্রথম যে স্টেবেল প্রোডাক্ট কার্বন যুক্ত তো সেটা হচ্ছে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড এর মধ্যে চারটি কার্বন থাকে তো সেই জন্য একে আমরা বলবো সিফোর সাইকেল আবার এতেও প্রথম যে স্টেবেল প্রোডাক্ট কার্বন যুক্ত সেটা সেটাও কিন্তু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে বলছে থ্রি সাইকেল ইজ দ্য কেলভিন বিনসন সাইকেল থ্রি চক্র তাদের নাম কি তাহলে দেখো এই তিনটে প্ল্যান্ট এই রুবিস্কো সি ফোর প্ল্যান্ট এবং ক্যাম্প প্ল্যান্ট সববার মধ্যে আমরা আর ইউবিপি দেখতে পাচ্ছি মানে এই সববার মধ্যে কিন্তু থ্রি চক্র চলবে তার মানে কি এই থ্রি চক্র কিন্তু একটা ইউনিভার্সাল সাইকেল তো এই থ্রি সাইকেলকেই আমরা বলবো কেলভিন বেনসন সাইকেল বা ফটোসিনথেটিক কার্বন রিডাকশন সাইকেল বা রিডাকটিভ ফসফেট পাথওয়ে বা পিন্টোস ফসফেট রিডাকশন সাইকেল ঠিক আছে এতগুলো সিত্রি চক্রের নাম দেখো সবাই বুঝতে পেরেছে কিনা এইটুকু আচ্ছা আবার দেখো এই চক্রে তাহলে আলোক দশাতে যে এটিপি এবং এনএডিপি তৈরি হয়েছে সিথ্রি চক্রে কতগুলো এটিপি লাগবে আঠেরো মলিকিউল এটিপি লাগবে এবং এনএডিপিএইচ কতগুলো লাগবে ঠিক আছে এইটার অ্যাকাউন্টটা কি গ্লুকোজ তৈরি করার জন্য আঠেরো মলিকিউল এটিপি লাগবে এবং বারো অনু এনএডিপি লাগবে ঠিক আছে সিথ্রি চক্রে সিফোর চক্রে এই দুটোকে জাস্ট যোগ করে দাও এই দুটোকে যোগ করে দাও ঠিক আছে তাহলে তিরিশটা এটিপি লাগবে এবং বারো অনু এনএডিপি লাগবে ক্যাম্প সাইকেলেও কিন্তু এই দুটোকে যোগ করে দাও মানে ওপরের দুটোকে তাহলে তিরিশটা এটিপি আর বারো অনু এনএডিপিএইচ আমরা তো এই আমরা আমরা পরে এখন যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটা আর ইউ চারটে মেটেরিয়ালস একটা সিও টু একটা আর ইউ একটা ফসফ গ্লিসারিক অ্যাসিড এবং আরো একটা হচ্ছে এটিপি এবং এনএডিপিএইচ ঠিক আছে এইবারে এটা ক্লিয়ার সবাই বুঝতে পেরেছে তো আচ্ছা এইবার দেখো মানে সিম্পল ওয়েতে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব প্রথমে একটা বেসিক আইডিয়া দেব এবং তারপরে আমরা থ্রি সাইকেল পরবো ঠিক আছে সবাই দেখতে পাচ্ছে তো আমি একটু ছোট করলাম যাতে টোটালটা দেখা যাবে নাকি একটু বড় করে দেখাবো ঠিক আছে দেখা যাচ্ছে তো ঠিক আছে এরকম করে দেখাই দেখো ভালো করে দেখবে এগুলো হ্যাঁ এটাই মেনলি বোঝার দেখো প্রথমেই পাতার কোষে থাকে পাঁচ কার্বন যুক্ত সুগার তাহলে এক্ষেত্রে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা কার্বন এবং বিস ফসফেট মানে কি এইদিকে ফসফেট আছে আর এইদিকে ফসফেট আছে ডাই ফসফেট আর বিস ফসফেটের মধ্যে পার্থক্য আছে ডাইফসফেট মানে যখন দুটো ফসফেট গ্রুপ পাশাপাশি থাকে যেমন অ্যাডিনোসিন ট্রাইফসফেট অ্যাডিনোসিন ড্রাইফসফেট এক্ষেত্রে অ্যাডিনোসিন যে গ্রুপ আছে অ্যাডেনিন আছে তার সঙ্গে দুটো ফসফেট পাশাপাশি লেগে থাকে কিন্তু এক্ষেত্রে রাইবিউলোজ বিশ ফসফেট আমরা কেন বলছি কারণ দুটো ফসফেট গ্রুপ দুটো ডিফারেন্ট দুটো ডিফারেন্ট প্রধানত মলিকিউলের সঙ্গে লেগে থাকে এবং সেই জন্যই এটা হলো রাইবিউলোজ বিশ ফসফেট তো রাইবিউলোজ বিশ আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা করে কার্বন আছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে একটা আর একটা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয় দুটো আর ইউবিপি দুটো সিও টু এর সঙ্গে যুক্ত হবে তাহলে তিনটে আর কার সঙ্গে যুক্ত হবে তিন অনু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হবে দেখো কেলভিন সাইকেল মানে কি একটা আর যখন একটা কার্বন ডাইঅক্সাইড এর সঙ্গে যুক্ত হয়ে যে সাইকেল করে এটাই কিন্তু একটা একটা সাইকেল আবার যখন কার্বন সঙ্গে যুক্ত হয় তখন যেটা তৈরি করবে তো কেলভিন সেটা হচ্ছে আরো একটা কেলভিন সাইকেল আবার দেখো এই যে থার্ড যে আর ইউবিপি আছে এটা যখন কার্বন ডাইঅক্সাইড এর সঙ্গে যুক্ত হবে সেটা হচ্ছে আরো একটা কেলভিন সাইকেল তাহলে এখানে আমি কটা কেলভিন সাইকেল দেখিয়েছি তিনটি ঠিক আছে কি বললাম বোঝাতে পেরেছি এটা ক্লিয়ার আচ্ছা এইবারে কিন্তু ঘটনা হচ্ছে যখন আমরা তিনটে সিও টুকে নিচ্ছি তখন এখানে দেখছি যে তিন কার্বন যুক্ত একটা প্রোডাক্ট তৈরি হয়েছে যেখান থেকে সুগার এবং অন্যান্য প্রোডাক্ট তৈরি হয় তাহলে তিনটে যুক্ত যেটা তৈরি হচ্ছে এর নাম হচ্ছে গ্লিসারাল ডিহাইড তিন ফসফেট এটা তিন কার্বনযুক্ত কিন্তু কিন্তু কার্বোহাইড্রেটে আমরা জানি যে ছটা কার্বন থাকে তাহলে এক গ্লুকোজ তৈরি করার জন্য কতগুলো কার্বন ডাইঅক্সাইড লাগে আমরা পড়েছিলাম তাহলে কতগুলো কার্বন ডাইঅক্সাইড লাগবে ছটা কেলভিন সাইকেল কতবার হবে ছয় বার হবে ঠিক আছে কি বললাম বুঝতে পেরেছ এক অনু কার্বোহাইড্রেট তৈরি করার জন্য ছয় বার কেলভিন সাইকেল হবে ঠিক আছে ক্লিয়ার এটা দেখো আচ্ছা এইবারে তিন দিয়ে আমরা হিসাব করছি ভালো করে দেখো এই যে আর করে কার্বন আছে তো সঙ্গে একটি করে কার্বন ডাইঅক্সাইড এর কার্বন প্রত্যেকটার মধ্যে অঙ্গীভূত হয় এবং সালোক সংশ্লেষকে সেই জন্য বলে অঙ্গার আত্মীকরণ তাহলে এই আর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড লেগে যাচ্ছে মানে কার্বন লেগে যাচ্ছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় কার্বনযুক্ত যুক্ত তিনটে আনস্টেবল মলিকুল তৈরি হলো আনস্টেবল মলিকুল তাহলে থ্রি মলিকুল ক্ষেত্রে তৈরি হলো ঠিক আছে কিন্তু এটা আনস্টেবল এবং খুব সহজেই এটা ভেঙে যায় যখনই এটা ভেঙে যাচ্ছে তাহলে মানে তিনটে কার্বন করে এটা হচ্ছে ভেঙে যাচ্ছে তাহলে দেখো এখান থেকে ভাঙছে এটা থেকে ভাঙছে এটা থেকে ভাঙছে তাহলে এটা নিয়ে একটা তৈরি হচ্ছে প্রোডাক্ট এটা একটা প্রোডাক্ট তৈরি করছে এটা একটা প্রোডাক্ট তৈরি করছে এটা করছে এটা করছে এটা করছে তাহলে আমরা কি দেখছি এক্ষেত্রে তিন কার্বন যুক্ত কতগুলো প্রোডাক্ট তৈরি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে কতগুলো প্রোডাক্ট তৈরি হচ্ছে ছটা প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং এই তিন কার্বন যুক্ত যে প্রোডাক্টের নামই হচ্ছে তিন গ্লিসারেট বা একে আমরা বলবো ফসফ গ্লিসারিক অ্যাসিড তিন নাম্বার পজিশনে যেহেতু ফসফেট গ্রুপ লেগে আছে তো সেই জন্যই এটা হচ্ছে ফসফো গ্লিসারিক অ্যাসিড অ্যান্ড দিস ইজ দ্য স্টেবল প্রোডাক্ট ইন সি সাইকেল তাহলে সাইকেলে এটাই কিন্তু প্রথম স্টেবল প্রোডাক্ট এটুকু সবাই বুঝতে পেরেছ সংখ্যাগুলো আমি একটু পরে আসছি আগে কার্বনের সংখ্যাগুলো শুধুমাত্র দেখে নাও ঠিক এবার দেখো এরপরে কি হবে এরপরে এই যে ফসফো গ্লিসারিক অ্যাসিড আছে এই ফসফো গ্লিসারিক অ্যাসিডের সঙ্গে এটিপি লাগবে ঠিক আছে আমরা কত পরিমাণ এটিপি আমরা দেখেছিলাম আমরা দেখেছিলাম আঠেরো অনু এটিপি ঠিক আছে আচ্ছা পরে আমরা দেখছি আগে আগে এটিপি একটু দেখে নাও তাহলে দেখো এই যে ফসফো গ্লিসারিক অ্যাসিড আছে এই ফসফো গ্লিসারিক অ্যাসিডের সঙ্গে প্রথমেই এটিপি যুক্ত হয় এবং তার ফলে যখনই এটিপি যুক্ত হচ্ছে তাহলে দেখো এই এটিপি থেকে নিশ্চয়ই ফসফেট গ্রুপ চলে আসবে তাহলে প্রথমে যেটা ছিল তিন ফসফো গ্লিসারিক অ্যাসিড তাহলে ফসফেট লেগে যাচ্ছে তাহলে কি হবে এক তিন বিশ গ্লিসারিক অ্যাসিড এক তিন বিশ গ্লিসারিক অ্যাসিড কেন বিষ আমরা বলছি কারণ দুই দিকে পর্যন্ত ফসফেট লেগে আছে তাহলে এটাই হচ্ছে অ্যাসিড অ্যাসিড ঠিক আছে তাহলে তাহলে কতগুলো তৈরি হচ্ছে ছটা এক্ষেত্রে কতগুলো তৈরি হয়ে যাচ্ছে ছটা এক তিন বিস কারণ এক নাম্বার কার্বনে একটা ফসফেট আর তিন নাম্বার কার্বনে একটা ফসফেট সেই জন্য ওয়ান থ্রি বিস গ্লিসারিক অ্যাসিড ঠিক আছে এইবার দেখো এরপরে কি হবে অ্যাসিডের প্রধানত রিডাকশন ঘটবে এবং অ্যাসিড রিডাকশন ঘটলে সে সে পরিণত হবে সে অ্যালডিহাইডে পরিণত হয় তাহলে এক তিন গ্লিসারিক অ্যাসিড যাতে পরিণত হবে তার নাম হচ্ছে গ্লিসারাল ডিহাইড তাহলে এই এই যে রিডাকশান হওয়ার জন্য যেটা লাগবে তো তার নাম হচ্ছে এনএডিপিএইচ রিডাকশন হওয়ার জন্য কি লাগবে এনএডিপিএইচ সুতরাং এই জায়গাতে দেখো ছটা এনএডিপিএইচ পিএইচ এক্ষেত্রে কাজে লাগলো আবার যখন এই ঘটনা ঘটছে তখন আবার ফসফেট গ্রুপ যেটা বিষ থেকে একটা করে ফসফেট গ্রুপ হয়ে যায় এবং তার ফলে যেটা তৈরি হচ্ছে তো সেটাই হচ্ছে ফসফেট ফসফেট এক পজিশন থেকে গ্রুপ হয়ে যাচ্ছে এবং তার ফলে যেটা তৈরি হচ্ছে গ্লিসারাল ডিহাইড গ্লিসারাল ডিহাইড কেন আমরা বলছি কারণ অ্যাসিডের এখানে বিস ফস্প গ্লিসারিক অ্যাসিড যেটা আছে তার প্রধানত রিডাকশন হচ্ছে ঠিক আছে বিজারণ হচ্ছে এবং তার ফলে সেটা এলডি পরিণত হচ্ছে এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আরো আরো ছটা ফসফেট গ্রুপ রিলিস্ট হয়ে যাচ্ছে এবং তার ফলে যেটা তৈরি হচ্ছে তার নামই হচ্ছে গ্লিসারাল ডিহাইড তিন ফসফেট যেহেতু এই যে ছটি গ্লিসারাল ডিহাইড তিন ফসফেট তৈরি হলো এই গ্লিসারাল ডিহাইড তিন ফসফেটকেই আমরা বলবো ট্রাইওজ ফসফেট যাই হোক পরে আসছে আমরা সেটা তাহলে এই যে গ্লিসারাল ডিহাইড তিন ফসফেট তৈরি হলো এই গ্লিসারাল ডিহাইড তিন ফসফেটের মধ্যে তাহলে দেখো এই গ্লিসারাল তিন ফসফেটে কতগুলো কার্বন আছে কার্বন আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কটা তৈরি হয়েছে ছটা প্রত্যেকটাতে কতগুলো করে কার্বন আছে করে তাহলে মোট কতগুলো গ্লিসারাল ডিহাইড তিন ফসফেট মানে টোটাল যদি আমরা ধরি তাহলে কতগুলো কার্বন আছে আঠেরোটা কার্বন থাকবে তাই তো কতগুলো কার্বন থাকবে আঠেরোটা কার্বন থাকবে ঠিক আছে আচ্ছা এইবারে দেখো হ্যাঁ বলো ঠিক আছে এবার দেখো এই যে ফসফেট যেটা হচ্ছে তৈরি হয়েছে তো সেই গ্লিসারাল ডিহাইড তিন ফসফেটের মধ্যে যেটা ছটা তৈরি হয়েছে তার মধ্যে একটা এক্ষেত্রে এক্ষেত্রে আমি বলছি এক্ষেত্রে একটা গ্লিসারাল ডিহাইড তিন ফসফেট সুগার তৈরি করতে ইউটিলাইজ হবে ঠিক আছে তাহলে একটা গ্লিসারাল ডিহাইড তিন ফসফেট কি করছে একটি গ্লুকোজ তৈরি করতে ব্যবহৃত হয়ে যাচ্ছে তাহলে বাকি যে পাঁচটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটার মধ্যে কতগুলো কার্বন থাকবে পনেরোটা কার্বন থাকবে ঠিক আছে তাহলে দেখো এই যে পাঁচটি যে গ্লিসারাল ডিহাইড তিন ফসফেট আছে এই গ্লিসারাল ডিহাইড তিন ফসফেট তাহলে পাঁচটা এক্ষেত্রে রয়ে যাচ্ছে সুতরাং গ্লিসারাল ডিহাইড ফসফেট বা ট্রাইওস ফসফেটের মধ্যে একটা ট্রাইওস ফসফেট সুগার তৈরি করছে এবং ম্যাক্সিমাম যে ট্রাইওস ফসফেট যেটা আছে গ্লিসারাল ডিহাইড তিন ফসফেট তার মধ্যে এই যে পাঁচটা যেটা আছে তো সেই পাঁচটা গ্লিসারাল ডিহাইড তিন ফসফেট আমরা পেলাম ঠিক আছে এরপরে এই গ্লিসারাল ডিহাইড তিন ফসফেট থেকে দেখো এবার ফসফেট গ্রুপ এবার কিন্তু রিলিজ হয়ে যাবে ঠিক আছে তাহলে গ্লিসারাল ডিহাইড তিন ফসফেট প্রথমেই তারা পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে মানে এই যে পাঁচ মলিকুল অব দ্যাল ডিহাইড তিন একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচ মলিকুল মানে পনেরোটা তাহলে পনেরোটা থেকে আবার কি হবে তারা কম্বাইন্ড হয়ে যাবে তার ফলে তিনটে আর ইউবিপি তৈরি হবে প্রত্যেকটা আর ইউবিপিতে কতগুলো করে কার্বন থাকবে পাঁচটা করে কার্বন থাকবে তাহলে পনেরোটা কার্বনযুক্ত কম্পাউন্ড থেকে কতগুলো আর ইউবিপি তৈরি হবে পাঁচ তিনটে আর ইউবিপি তৈরি হবে ঠিক আছে এটুকু সবাই বুঝতে পেরেছো দেখো ক্লিয়ার তো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এই যে যেটা তৈরি হয়েছে তো একেই আমরা বলবো রাইবিউলোস ফসফেট মানে এখনো কিন্তু এদের মধ্যে ফসফেট গ্রুপ কিন্তু এখনো লেগে আছে এই জায়গাতে আমি দুটো ইনঅর্গানিক অর্গানিক ফসফেটকে রিলিজ দেখিয়েছি দেখো কতগুলো ফসফেট আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তার মধ্যে দুটো বেরিয়ে গেল কেন কারণ তিনটের মধ্যে ফসফেটকে রেখে দিতে হবে তাহলে দুটো ফসফেট বেরিয়ে গেল তাহলে যখন এটা কম্বাইন্ড হচ্ছে গ্লিসারালডিহাইড তিন ফসফেট মলিকুল নিজেদের মধ্যে কম্বিনেশন করছে তখন তিনটে পাঁচ কার্বন যুক্ত আর তৈরি করছে এরপরে কি হবে এরপরে এই রাইবিউলোজ ফসফেট থেকে এবার এরপরে কি হবে এখান থেকে দেখো এই জায়গাতে এবার এই যে রাইবিউলোজ যে মানে ফসফেট আছে রাইবিউলোজ যে ফসফেট আছে এই রাইবিউলোজ ফসফেটে আবার এই জায়গাতে এটিপি ইউটিলাইজ হবে অর্থাৎ এটিপি যখন ইউটিলাইজ হবে তখন কি হবে রাইবিউলোজ বিস ফসফেট তৈরি হবে তাহলে প্রথমে রাইবিউলোজ ফসফেট এবং তারপরে আর ইউবিপি তৈরি হচ্ছে তাহলে আর কতগুলো তৈরি হচ্ছে থ্রি মলিকিউল আর আমরা স্টার্ট কোথা দিয়ে করেছিলাম থ্রি মলিকিউল দিয়ে তাহলে কার্বনের হিসাবটা দেখলে কেলভিন সাইকেল হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসে যদি আমরা পনেরোটা যদি কার্বনকে যদি আমরা এক্ষেত্রে ধরি এবং তিনটে কার্বন যেটা ইউটিলাইজ হয়েছিল ভালো করে দেখো এই যে তিনটে কার্বন সেই তিনটে কার্বনকে আবার আমরা পেয়ে যাচ্ছি এই তিনটে যে কার্বন আছে এই কার্বন গ্লুকোজ তৈরি করতে ইউটিলাইজ হয় ঠিক আছে এটাই হচ্ছে কেলভিন সাইকেল এবার দেখো যখনই আমরা এই যে আরিবিপি ধরছি তাহলে এই মধ্যে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখছি যে করে কার্বন কার্বন আছে আছে তাহলে মানে ঠিক তারপরে দেখো আবার এখানে যুক্ত হচ্ছে তার মানে পনেরোটার সঙ্গে তিনটে যুক্ত হচ্ছে তাহলে আঠেরোটা কার্বন তাহলে এই জায়গাতে দেখো এখনো আঠেরোটা কার্বন আছে ঠিক আছে আবার এখানে দেখো ছয় অনু যেহেতু এটা ছয় অনু তৈরি হচ্ছে এইভাবে তৈরি হচ্ছে তাহলে এখনো কার্বোহাইড্রেট তৈরি করার জন্য আমি বলেছিলাম যে ছটি কার্বন ডাইঅক্সাইড লাগবে তাহলে তিনটে কার্বন ডাইঅক্সাইডের জন্য কতগুলো এটিপি লাগছে এখানে তিনটে কার্বন ডাইঅক্সাইডের জন্য কতগুলো এটিপি লাগছে ছটা এটিপি তাহলে ছটা সিও টু এর জন্য এখানে কতগুলো এটিপি লাগবে বারোটা এটিপি জাস্ট দুই দিয়ে গুণ করো ঠিক আছে বারোটা এটিপি পেলাম কিন্তু সি থ্রি সাইকেলে কতগুলো এটিপি ইউটিলাইজ হবে বলেছিলাম আঠেরোটা এটিপি তাহলে বাকি ছটা এটিপি কোথায় গেলো এইখানে গেল রাইবিউলোজ ফসফেটে কতগুলো এটিপি লাগছে এখানে তিনটে এটিপি কতগুলো কার্বনের হিসাবে তিনটে কার্বন ডাইঅক্সাইডের হিসাব যদি আমরা করি তিনটে এটিপি লাগবে কিন্তু অ্যাকচুয়ালি কতগুলো কার্বন ডাইঅক্সাইড লাগবে ছটা তাহলে এক্ষেত্রে কতগুলো লাগবে দুই দিয়ে গুণ করে দাও তাহলে ছটা তাহলে আর ছয় কতগুলো হলো আঠেরোটা আঠেরোটা এটিপির হিসাব আমরা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এরপরে যেটা আসবে তো সেটাই হচ্ছে এনএডিপিএইচ তাহলে দেখো তিনটে কার্বন ডাইঅক্সাইডের জন্য কতগুলো এনএডিপিএইচ লাগছে ছটা এনএডিপিএইচ ঠিক আছে তিনটে কার্বন ডাইঅক্সাইডের জন্য কতগুলো এন এডিপিএইচ ছটা এনএডি তাহলে ছটা কার্বন ডাইঅক্সাইডের জন্য কতগুলো এন এডিপিএইচ বারোটা এন এডিপিএইচ সুতরাং থ্রি সাইকেলে আমরা কি দেখেছিলাম আঠেরোটা এটিপি এবং বারোটা এন এডিপিএইচ তাহলে এই হিসাব আমাদের মিলে গেল গেল না গেল তো বলবে একটু ঠিক আছে আচ্ছা এইবারে এবার দেখো কিছু কিছু বিষয় লেখা আছে যে গ্লিসারাল ডিহাইড তিন ফসফেট এটা হচ্ছে একটা কি মলিকিউল সো রিলিজ ইনঅর্গানিক ফসফেট অ্যান্ড টেক হাইড্রোজেন বাই এক তিন বিশফেট গ্লিসারেড সো গ্লিসারাল ডিহাইড তিন ফসফেট এক্ষেত্রে জেনারেটেড হয় এবং এই গ্লিসারাল ডিহাইড তিন ফসফেটকেই আমরা বলবো ট্রাইয়োজ ফসফেট তো এই জায়গাতে যদি আমরা ওভারঅল রিঅ্যাশন যদি দেখি দেখো তিনটে কার্বন ডাই অক্সাইড এবং ছটা এনএডিপিএইচ এবং নটা এটিপি এবং তার ফলে কি হচ্ছে সি টু ও হোল এন ঠিক আছে এনএডিপি নাইন এডিপি নটা তিনটে এইচ তৈরি হচ্ছে যেটা ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট বলছে তিনটে কার্বন ডাই অক্সাইড রিয়েক্ট উইথ তিনু আরবিপি তিন অণু কার্বন ডাইঅক্সাইড তিন অণু আরবিউপি এর সঙ্গে রিয়াকশন করবে এবং তিন অণু কার্বন ডাইঅক্সাইড মিন্স দ্য সাইকেল রানস থ্রি টাইম তার মানে এই সাইকেলটা তিনবার যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা টাইমে ইট ফিক্সড ওয়ান কার্বন ডাই অক্সাইড মলিকুল প্রতিটা টাইমে একটা করে কার্বন ডাইঅক্সাইড মলিকুলকে সে ফিক্স করে আর ডিটেলসে যাওয়ার দরকার নেই তুমি শুধু এটুকু আইডিয়া রেখে দাও মানে ম্যাথামেটিক্যাল আইডিয়া রেখে দাও ঠিক আছে আচ্ছা তাহলে ডিটেলস অব দ্য কেলভিন সাইকেল তো কেলভিন সাইকেলকে যদি আমরা ডিটেলসে যদি আমরা দেখি তাহলে কিভাবে আমরা দেখবো দেখো বলছে কেলভিন সাইকেলে প্রথম যে ঘটনাটা ঘটছে তো সেটাই হচ্ছে কার্বক্সিলেশন কেলভিন সাইকেল হ্যাজ টু টেক প্লেস সিক্স টাইমস ফর ফরমেশন অফ এ এ মলিকুল অব দ্য গ্লুকোজ এখনো গ্লুকোজ তৈরি করার জন্য প্রধানত ছয় বার কেলভিন সাইকেল হবে কারণ এখনো কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সড করার জন্য একবার কেলভিন সাইকেল হয় যেহেতু হেক্সো সুগারে ছটা কার্বন থাকে তাহলে ছয় বার কেলভিন সাইকেল হবে দ্য কার্বন ডাইঅক্সাইড ইজ অ্যাকসেপ্টেড বাই রাইবিউলোজ এক পাঁচ বিশ অলরেডি প্রেজেন্ট ইন দ্য সেল সেলের মধ্যে অলরেডি প্রেজেন্ট থাকে আরইউবিপি এবং সেই আরইউবিপির সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় প্রথমেই এই কার্বন ডাইঅক্সাইড ছয় কার্বনযুক্ত একটা আনস্টেবল কম্পাউন্ড প্রথমে তৈরি হয় যেটা তোমাদের দেখালাম তারপরে খুব দ্রুত এটা কিন্তু হাইড্রোলাইজড হয়ে যায় ইন্টু দ্য টু দ্য অ্যাসিড এবং এই কাজে সাহায্য করবে যে এনজাইম তো তার নামই হচ্ছে রুবিস্কো এনজাইম এবং এই রুবিস্কো এনজাইমকে বলে রাইবিউল বিস ফসফেট কার্বক্সিলিস আর অক্সিজেনিস এটা কিভাবে হিসেবে কাজ করে আমরা সেটা পরে পড়বো সো দিস ইজ দ্য মোস্ট অ্যাবানডেন্ট প্রোটিন ইন দ্য ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের যত প্রোটিন আছে তার সিক্সটিন পার্সেন্ট কিন্তু রুবিস্কো পৃথিবীতে যত প্রোটিন আছে তার মধ্যে ম্যাক্সিমাম প্রোটিন কিন্তু রুবিস্কো ইটস অ্যাক্টিভিটিজ রেগুলেটেড বাই কার্বনসিড অক্সিজেন এমজি টু প্লাস এন পিএইচ এবং রুবিস্কোকে ডুয়েল এনজাইম বলা হয় তো যাই হোক ফসফো গ্লিসারিক অ্যাসিডের মধ্যে তিনটে কার্বন থাকে এবং সেই জন্য এই পাথরকে আমরা বলবো সি থ্রি সাইকেল দ্য টার্ম বিস মানে হচ্ছে ইন বিস ফসফেট ইন্ডিকেট দ্যাট দ্য টু ফসফেট গ্রুপ আর সেপারেটেড ঠিক আছে দুটো ফসফেট গ্রুপ যখন সেপারেট রিজিয়নে থাকবে তার মানে সেটা হচ্ছে বিস আর যখন একসঙ্গে থাকবে তো তখনই তাকে আমরা বলবো ডাই ফসফেট তাহলে ওভারঅল যে রিয়াকশান তো যাকে আমরা বলবো কার্বক্সিলেশন রিয়াকশান এই যে কার্বক্সিলেশন এই টার্মটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওভারঅল রিয়াকশান যদি আমরা দেখি ছয় অণু আর ইউবিপি ছয় অনু কার্বন সঙ্গে যুক্ত হয় ছয় অনু আর ইউবিপি পাঁচ কার্বন যুক্ত ছয় অনু সিও টু এর সঙ্গে যুক্ত হয় এবং একটা আনস্টেবল এবং বারো অনু পিজিএ তৈরি করবে আমি তো তিন কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেখিয়েছিলাম আমি ছয় কার্বন ডাইঅক্সাইড দিয়েও কিন্তু আমি এক্ষেত্রে দেখিয়ে দিয়েছি তাহলে দেখো প্রথমে কি হচ্ছে পাতার কোষে রাইবিউলোজ আচ্ছা এখান থেকে দেখো এই জায়গাতে প্রথমে কি হচ্ছে ছয় অনু আরইউবিপি আছে যেটা পাঁচ কার্বন যুক্ত এবং ছয় অনু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয় রুবিস্ক এনজাইমের সাহায্যে এটা কি তৈরি করছে বারো অনু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে ঠিক আছে এটা ক্লিয়ার হয়ে গেল তো এই যে প্রসেস তো একেই আমরা বলবো কার্বক্সিলেশন এরপরে কি হবে এরপরে এই যে বারো অনু ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে মানে তিন ফসফোগ্লিসারিক অ্যাসিড আর কি যেটা তো তার সঙ্গে কি হচ্ছে তাহলে বারো এটিপি যুক্ত হচ্ছে যেটা দেখাচ্ছিলাম এবার কি তুমি কি একদম পেয়ে যাবে তাহলে এখানে বারো এটিপি যখন যুক্ত হচ্ছে তাহলে বারো এক তিন বিস্ফস্প গ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে ঠিক আছে আবার বারো উনু এক তিন বিস্পস্প গ্লিসারিক অ্যাসিডের আবার বিচারণ হচ্ছে দেখো বারোটিপি এইচ প্লাস এইচ প্লাস তার ফলে কি হচ্ছে বারো ফস্প গ্লিসারেল ডিহাইড তৈরি হচ্ছে বারো অনু ফসফ্লিসারেল ডিহাইড তৈরি হচ্ছে আমরা যখন তিন কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা হিসাব করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ট্রাইস ফসফেট যেটা তৈরি একটা বেরিয়ে গ্লুকোজ করতে তাহলে এই জায়গাতে দেখো এই যে বারো ফসফো গ্লিসারেল আছে তার মধ্যে দুই অনু ফসফ্লিসারাল ডিহাইড এক গ্লুকোজ তৈরি করে কেন কারণ অ্যাসিড প্রধানত তিন কার্বন যুক্ত তাহলে বিভিন্ন প্রসেসে দুই অনু ফসফ্লিসারাল ডিহাইড থেকে এক মলিকুল অব দ্য গ্লুকোজ তৈরি হয় প্রথমে ফসফোগ্লিসারাল ডিহাইড থেকে ফ্রাক্টোস বিশ ফসফেট তৈরি হবে এবং তারপরে সেটা ছয় কার্বন যুক্ত এখান থেকে এক গ্লুকোজ তৈরি হবে ঠিক আছে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো ক্লিয়ার এই পর্যন্ত দেখো ঠিক আছে আচ্ছা একটু লেখাটা দেখে নাও তারপরে ক্রিটিক্যাল জায়গাতে আমরা ঢুকবো ঠিক আছে আচ্ছা এবার দেখো বলছে যে রুবিস্কো এরপরে যেটা বলছে তো সেটাই হচ্ছে গ্লাইকোলাইটিক রিভার্সাল অর দ্য রিডাকশন বলছে তিন অনু ফসফো অ্যাসিড খুব দ্রুত তিন ফসফো গ্লিসারাল ডিহাইডে পরিণত হয় মানে পিজিএলডি তে পরিণত হয় তো একেই বলা হয় ট্রায়োজ ফসফেট ইউটিলাইজ অ্যাসিমুলেটরি পাওয়ার অফ দ্য প্রোডাক্ট যখন এই ঘটনা ঘটবে তখনই কিন্তু এটিপি এবং এনএডিপিচ তখন ইউটিলাইজ হবে ঠিক আছে প্রথমে প্রথমে তিন ফসফো গ্লিসারা গ্লিসারিক অ্যাসিড ছিল তারপরে এক তিন বিশ অ্যাসিড এবং তারপরে অ্যালডিহাইড তো এই যে তিন ফসফো গ্লিসারাল ডিহাইড বা ট্রাইওসফ দুটো প্রসেসে তৈরি হয় প্রথমে একবার এটিপি লাগবে এবং তারপরে একবার এনএডিপিএইচ লাগবে তাহলে দেখো ফসফো গ্লিসারিক অ্যাসিড ইস ফসফেড বাই এটিপি টু ফর্ম দ্য এক তিন বিশ ফসফো গ্লিসারিক অ্যাসিড ইন প্রেজেন্স অব দ্য কাইন্ডেস ঠিক আছে এরপরে দেখো দিস ডাই ফসফো গ্লিসারিক অ্যাসিড বা বিস ফস্পো গ্লিসারিক অ্যাসিড এরপরে রিডিউস হয়ে যাবে রিডিউস হয়ে গিয়ে যাতে পরিণত হবে তো সেটাই হচ্ছে তিন ফসফো গ্লিসারাল ডিহাইড এবং এই তিন ফসফো গ্লিসারাল ডিহাইডকেই আমরা বলবো ট্রাইজ ফসফেট তাহলে বারো অনু যে পিজিএ ছিল দুটো স্টেপে প্রধানত ফসফো গ্লিসারাল ডিহাইড বা ট্রাইজ ফসফেটে পরিণত হয় এবং আমি বলেছিলাম এই যে ট্রায়োস ফসফেট আছে এটা হচ্ছে কি মলিকিউল কি কম্পাউন্ড তাহলে বারো অনু পিজি এবার দেখো বারো এটি এখানে ইউটিলাইজ হচ্ছে তাহলে বারো অনু বিশ গ্লিসারিক অ্যাসিড ঠিক আছে তাহলে এখান থেকে কি হচ্ছে আবার এটা তাহলে সুতরাং এক্ষেত্রে বারোণু পিজি এল ডি তৈরি হলো এই যে বারো মলিকুল অফ দা বিস্ফস্প গ্লিসারিক অ্যাসিড বা পিজিএলডি রিয়াক্ট উইথ এটা ঠিক আছে তার ফলে এখানে এই যে বারো অনু ইনঅর্গানিক ফসফেট লিবারেটেড এরপরে যে ঘটনাটা ঘটবে তো সেটাই হচ্ছে সিনথেটিক ফেজ এটাই প্রধানত বোঝার বাকিগুলো বোঝাটা অতটা খুবই সিম্পল কিন্তু এই যে সিনথেটিক ফেজ মানে কিভাবে ফসফো গ্লিসারাল ডিহাইড থেকে কিভাবে আরইউবিপি তৈরি হচ্ছে তো এরপরের স্টেপটা কিন্তু সেটাই বোঝার ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ তো দেখো হ্যাঁ এই যে দশনু গ্লিসারাল ডিহাইড গ্লিসারাল ডিহাইড অলরেডি ইউটিলাইজ হয়ে গেছে এখানে আমি কিছু কিছু কালার দিয়ে লিখেছি দেখো দশনু যে ফসফো গ্লিসারাল ডিহাইড যেটা তৈরি হয়েছে তো এই দশনু গ্লিসারাল ডিহাইড প্রথমে পাঁচনু গ্লিসারাল ডিহাইড আবার পাঁচনু ফসফো ডাইহাইড্রক্সে অ্যাসিটন ফসফেটে ভেঙে যায় তার মানে দশনু ফসফো গ্লিসারাল ভেঙে গেল প্রথমে দশটা থেকে ধাপ তৈরি হলো ধাপ আবার পিজিএলডি তে পরিণত হলো মানে দশটা অনু পিজিএলডি দুটো ভাগে ভাগ হয়ে গেল একটি পাঁচ অনু পিজিএলডি এবং আরো একটা হচ্ছে ড্রাই হাইড্রক্সি অ্যাসিটন ফসফেট এবং এরা পরস্পরের আইসোমার ঠিক আছে এটুকু ক্লিয়ার আচ্ছা এই যে পিজি এল ডি আছে এটা কিন্তু তিন কার্বন যুক্ত আবার আছে এটা এটা হচ্ছে তিন কার্বন যুক্ত মানে ধাপ তৈরি হলো সুতরাং আমরা পেলাম কতগুলো পিজিএল পাঁচটা এবং ধাপ কতগুলো পেলাম পাঁচটা প্রথমেই এটা ভেঙে গেল এটা বুঝতে পেরেছে এটা যদি বুঝতে পারে তবে বুঝতে পারবে মানে আর ইউ বিপি এর পুনরুৎপাদন ঠিক আছে এটা ক্লিয়ার একটু বলো তাহলে পরের অংশে যাচ্ছি আচ্ছা এইবারে এই যে পাঁচ অনু এলডি আছে এবং এখানে যে পাঁচ অনু এল আছে তাদের মধ্যে মধ্যে তাহলে দুই বাকি কতগুলো পড়ে রইল তিন অনু পিজিএলডি এখনো পড়ে আছে এবং এই যে পাঁচ অনু ধাপ তৈরি হয়েছে তার মধ্যে দুই অনু ধাপ তাহলে কতগুলো পড়ে রইল এখনো তিন অনু ধাপ এখনো রয়ে গেছে তাহলে এক্ষেত্রে যে দুই অনু পিজিএলডি এবং দুই অনু ধাপ তাহলে তিন কার্বন যুক্ত তিন তাহলে ছয় কার্বনযুক্ত দুটো মলিকুল অব দা ফ্রাকটোস সিক্স ফসফেট তৈরি করবে দেখো তিন দুকুনে ছয় প্লাস তিন দুকুনে ছয় তাহলে ছয় প্লাস ছয় কতগুলো বারো তাহলে ছয় কার্বন যুক্ত ফ্রাক্টো সিক্স ফসফেট তৈরি করছে কে পাঁচ অনু যে পিজিএলডি তৈরি হয়েছিল এবং পাঁচ অনু যে ধাপ তৈরি হয়েছিল তার মধ্যে দুই অনু পিজিএলডি এবং দুই অনু ধাপ ফসফেট তৈরি করছে এটা ক্লিয়ার সবাই বুঝতে পেরেছ ঠিক আছে ক্লিয়ার তো আচ্ছা এবার এই জায়গাতে আমি বলেছিলাম যে তিন পিজিএলডি এখনো রয়ে গেছে তাহলে এই পাঁচ এর মধ্যে বা তিন অনুপিজি এল ডি ফসফলিসাল তিন অনুফসফ গ্লিসারাল ডিহাইড ঠিক আছে তাহলে পাঁচ অনুর মধ্যে তিন অনুফসফ গ্লিসারাল ডিহাইড আচ্ছা পাঁচ অনুর মধ্যে দুই অনু তো ইউটিলাইজ হয়ে গেছে তারপরে বাকি আছে হচ্ছে তিন অনুফসফ গ্লিসারাল ডিহাইড তার মধ্যে দুই অনুফসফ গ্লিসারাল ডিহাইড এবার ফ্রাক্টো 6 ফসফেটের সঙ্গে যুক্ত হবে তাহলে দুই অনুফসফ গ্লিসারাল ডিহাইড কার সঙ্গে যুক্ত হচ্ছে ফ্রাক্টো 6 ফসফেটের সঙ্গে তাহলে কতগুলো কার্বন পাচ্ছে 9টা তাহলে যখনই ফসফোগ্লিসারাল ডিহাইড দুই অনু যখনই ফ্রাক্টো 6 ফসফেটের সঙ্গে যুক্ত হয় তখনই দেখো দুটো কম্পাউন্ড তৈরি করছে একটা হচ্ছে এরিথ্রোজ এবং আরেকটা হচ্ছে জাইলিউলোজ তাহলে চার কার্বনযুক্ত যুক্ত এরিথ্রোজ তৈরি করছে এবং পাঁচ কার্বনযুক্ত যুক্ত জাইলিউলোজ তৈরি হচ্ছে কেন কারণ এদেরকে যদি যোগ করি তাহলে আমরা কতগুলো কার্বন পাবো নটা কার্বন পাবো তাহলে পিজিএএলডি এবং ছয় কার্বন যুক্ত এই যে ফ্রাকটোস 6 ফসফেট তাহলে দেখো এরিথ্রোজ আর জাইলিউলোজ তৈরি হচ্ছে ঠিক আছে এটা সবই বুঝতে পেরেছ ক্লিয়ার তাহলে বাকি কতগুলো পিজিএলডি আর কতগুলো ধাপ আছে বলতে পারবে তাহলে বাকি কতগুলো পিজিএলডি আছে বলতে পারবে এবার কে বলতে পারবে দেখো তাহলে দেখো এই জায়গাতে কি হয়েছে দুই অনু পিজিএলডি ইউটিলাইজ হয়ে গেছে তাহলে বাকি কতগুলো পিজিএলডি আছে দুই আর দুই চার হ্যাঁ তাহলে এখন একটা পিজিএলডি আছে ঠিক আছে আর ধাপ তাহলে কতগুলো আছে ধাপ এখনো কিন্তু তিনটে আছে ধাপ এখনো কতগুলো আছে তিনটে ঠিক আছে এই জায়গাটা সবাই বুঝতে পেরেছ ক্লিয়ার আচ্ছা এইবারে দেখো এই যে এরিথ্রোস যেটা তৈরি হয়েছে চার কার্বন যুক্ত এর সঙ্গে যে তিনটে যে ধাপ ছিল তার মধ্যে দুটো ধাপ যুক্ত হয়ে যায় যে তিনটে যে ধাপ এখানে বাকি ছিল তার মধ্যে দুটো ধাপ এখানে যুক্ত হয়ে যায় যখনই যুক্ত হয়ে যায় ধাপ মানে কি তাহলে মানে তাহলে কি তৈরি হবে সেডে তাহলে দেখো চার প্লাস যুক্ত সেডে হেপটিউলোস তৈরি হচ্ছে ঠিক আছে কি তৈরি হচ্ছে সেডে হেপটিউলোস কত মলিকুল তৈরি হচ্ছে দুই মলিকুল সেডে হেপটিউলস তৈরি হচ্ছে তাহলে বাকি কি পরে রইল সুতরাং দেখো এই জায়গাতে দুই পিজিএলডি দুই পিজিএলডি ইউটিলাইজ হয়ে গেছে তাহলে এক পিজিএলডি পিজিএলডি বাকি আছে ঠিক আছে এখনো বাকি আছে এবং এই জায়গাতে দেখো দুই অনু ধাপ এবং দুই অনু ধাপ ইউটিলাইজ হয়ে গেছে তাহলে বাকি আছে এখনো পর্যন্ত এক অনু ধাপ বাকি আছে তাহলে একটা ধাপ আর একটা পিজিএলডি ঠিক আছে তার মানে এরপরে একটা ধাপ আর একটা পিজিএলডি সেই জন্য বলছি এটাকে অ্যাকচুয়ালি দুই পিজিএলডি বলা হচ্ছে কারণ পিজিএলডি তো ধাপে পরিণত হয় তার মানে একটা ধাপ আর একটা পিজিএলডি মানে ছটা কার্বন এরপরে কি হচ্ছে এই সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত হয় তাহলে পিজিএলডি হচ্ছে দুই তার মানে এর সঙ্গে দুই যুক্ত হচ্ছে ঠিক আছে কেন দুই অনু পিজিএলডি অ্যাকচুয়ালি এখন পিজিএলডি এবং এখনো ধাপ কিন্তু ধাপ খুব দ্রুত পিজিএলডিতে পরিণত হয় সেই জন্যই দুই পিজিএলডি এখানে আমরা লিখেছি ঠিক আছে না হলে কিন্তু এই অ্যাকাউন্টটা মিলবে না এটুকু সবাই বুঝতে পেরেছো এটা ক্লিয়ার আচ্ছা এইবারে তাহলে এবার আমাদেরকে এখানে গুণ করতে হবে ঠিক আছে তাহলে সাত দুণে চোদ্দ ঠিক আছে তাহলে এখানে কি তৈরি হচ্ছে সেভেন ইন্টু টু ফরটিন ফরটিন প্লাস থ্রি তাহলে কত হচ্ছে সেভেনটিন ঠিক আছে তাহলে সতেরোটা কার্বন এখনো আমাদের আছে আর কি তাহলে সেডে হেপটিউলস আছে এবং তার সঙ্গে সঙ্গে পিজিএলডি আমরা পেয়ে গেলাম তাহলে হ্যাঁ সাত দুগুণে চোদ্দ প্লাস ছয় এটা তিন ইনটু দুই তাহলে ছয় তাহলে কুড়িটা আমরা পেলাম কি বললাম বুঝতে পেরেছো তাহলে কুড়িটা কি পেলাম কার্বন পেলাম না হলে এই স্টেপটা কিন্তু বুঝতে পারবে না এবারে এইখানে টোটাল করবে তাহলে সেভেন ইনটু টু ফরটিন আর এখানে থ্রি ইন্টু টু তাহলে কত হলো সিক্স তাহলে ফরটিন প্লাস সিক্স কতগুলো হলো টোয়েন্টি এই যে টোয়েন্টি কার্বন যুক্ত তাহলে দেখো কুড়িটা কার্বন তাহলে অ্যাভেলেবেল আছে এই কুড়িটা কার্বনের মধ্যে কি কি তৈরি হচ্ছে দেখো এই যে কুড়িটা কার্বন যেটা দুই অণু হেপটিউলোস এবং দুই অণু পিজিএলডি যুক্ত হচ্ছে এবং তার ফলে তৈরি করছে দুই অণু জাইলিউলোস পাঁচ ফসফেট এবং দুই অণু রাইবিউলোস পাঁচ ফসফেট ঠিক আছে দুই অণু জাইলিউলোস পাঁচ ফসফেট যার মধ্যে পাঁচটা কার্বন আছে এবং দুই অণু রাইবিউলোস পাঁচ ফসফেট তাহলে পাঁচ ইন্টু দুই দশ আবার এখানে পাঁচ ইন্টু দুই তাহলে দশ ঠিক আছে তাহলে সাত দুগুনে চোদ্দ প্লাস ছটা তাহলে কতগুলো হলো কুড়িটা হয়েছে আর এখানে কি হচ্ছে জাইলিউলস ইউজ হচ্ছে পরে এই জাইলিউলস এর মধ্যে কি ছিল পাঁচটা কার্বন ছিল কত তৈরি হয়েছিল পাঁচ দুগুণে দশ ঠিক আছে তাহলে জাইলিউলস কি হচ্ছে এক্ষেত্রে কুড়ি প্লাস দশ তাহলে তাহলে এখানে আমরা দেখছি যে পাঁচ দুগুণে দশ আর দশে কুড়ি আর এখানে কি হচ্ছে দশ তাহলে তিরিশ ঠিক আছে তাহলে এই সমস্ত মলিকুলগুলো কম্বাইন্ড হয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সিক্স মলিকুল রাই বিউলোজ মোনোফসফেট সিক্স মলিকুল তাহলে রাই বিউলোজে কতগুলো কার্বন থাকবে পাঁচটা তাহলে পাঁচ ছয় কতগুলো হলো তিরিশটা ঠিক আছে তাহলে এক্ষেত্রে সিক্স মলিকুল রাইবিউলোজ মোনোফসফেট তৈরি হবে এরপরে এই জায়গাটাই তাহলে ছয় অনু এটিপি যুক্ত হবে না কি দেখলাম তাহলে হচ্ছে ছয় অনু আর তার মানে হচ্ছে থার্টি মলিকুল হয়ে গেল ঠিক আছে আবার এই জায়গাতে আবার ছয় অনু এটিপি যুক্ত হয়ে যাচ্ছে তাহলে দেখো ছয় অনু আর ইউএমপি ছয় এটিপি যুক্ত হয়ে যাচ্ছে তাহলে ছয় অনু রাই বিস্ফস্পেট তৈরি হচ্ছে তাহলে এই যে প্রসেস খুবই ক্রিটিক্যাল প্রসেস এবং এই ক্রিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে আর ইউবিপি এর পুনরুৎপাদন হয় ঠিক আছে তাহলে এই জায়গাতে দেখো তাহলে এটা ক্লিয়ার দেখ এই যে এখানে হচ্ছে যে রাইবিউলোজ পাঁচ ফসফেট আছে তার মানে পাঁচ ইন্টু দুই তাহলে কত হচ্ছে দশ আবার দেখো জাইলিউলোজ আছে পাঁচ ইন্টু দুই কত হচ্ছে দশ আবার যেটা পরবর্তীকালে ইউটিলাইজ হয়েছিল লেটার দূজড তাহলে এটা হচ্ছে পাঁচ ইন্টু দুই তাহলে কত হচ্ছে দশটা তাহলে এই দশটা থেকে বিভিন্ন রিয়াকশনের মধ্য দিয়ে তারা ছয় অনু রাইবিউলোজ মনোফসফেট তৈরি করছে এটা কিন্তু পাঁচ কার্বন যুক্ত তাহলে পাঁচ ছয় কতগুলো হচ্ছে তিরিশ এটা ঠিক আছে কার্বনটা আমি বলেছিলাম এইখান থেকে তোমাকে টোটালটা করতে হবে তাহলে তৈরি হয়ে গেল। এরপরে কিভাবে এই জায়গাতে এটিপি ইউটিলাইজ হলো যখন এটিপি যখন এটা কি হচ্ছে মনোফসফেট মানে একটাই আবার এখানে বিস ফসফেট হয়ে যাচ্ছে তাহলে ছয় ইনু আর এটাই হচ্ছে আর ইউ পুনরুৎপাদন আবার এই আর ইউবিপে কার্বন ডাইঅক্সাইড এর সঙ্গে ইউটিলাইজ হবে আবার এই ছটা কার্বন ডাইঅক্সাইড দেখো কিভাবে এখানে আবার রিলিজ হয়ে যাচ্ছে গ্লুকোজে তাহলে গ্লুকোজের মধ্যে অ্যাটমসফিয়ারের কার্বন ডাইঅক্সাইড আমরা কিন্তু পাই বাই প্রসেস অফ ফটোসিনথেসিস ঠিক আছে ক্লিয়ার তো সুতরাং অনেক সময় বলে না যে কেলভিন চক্র কাকে বলে তো প্রধানত কেলভিন চক্র হচ্ছে সেটাই যে বারো অনু যে পিজিএলডি তৈরি হয়েছে তার মধ্যে দশ অনু পিজিএলডি বিভিন্ন চক্রাকার পদ্ধতিতে ছয় অনু আর ইউ পুন মানে উৎপাদন করে তো এটাই হচ্ছে ক্লাস টেনের আর কি বলছি তো এটাই হচ্ছে আর ইউ বিপি এর পুনরুৎপাদন বা একেই আমরা বলবো কেলভিন চক্র এবং দুই অনু পিজিএলডি কার্বোহাইড্রেট তৈরিতে ব্যবহৃত হয় এবং বাকি দশ অনু বিভিন্ন চক্রাকার পদ্ধতিতে পুনরায় আর বিপি তৈরি করে ঠিক আছে তাহলে কেলভিন চক্র হচ্ছে যে অ্যাটমসফিয়ারের যে কার্বন ডাইঅক্সাইড সেটা প্রধানত গ্লুকোজের মধ্যে চলে আসে অঙ্গার হয় তার সঙ্গে সঙ্গে বারোণু যে পিজিএলডি আছে তো সেখান থেকেই প্রধানত এই অঙ্গার হয় এবং দশ অনু পিজিএলডি বিভিন্ন চক্রাকার পদ্ধতিতে পুনরায় আর বিপি তৈরি করে তো এই যে প্রসেস তো এটাই হচ্ছে কেলভিন ঠিক আছে দেখো বোঝা গেল কিনা ক্লিয়ার তো আচ্ছা এইবারে দেখবে এই যে বিষয়টা আমি বললাম তো সেটা হচ্ছে প্রধানত এখানে সব কিছু বিষয় লেখা আছে দ্য সিন্থেটিক ফেস মানে বারো অনুযায়ী পিজিএলডি তৈরি হয়েছে তার মধ্যে দুই অনু পিজিএলডি এكوনো গ্লুকোজে পরিণত হয় ঠিক আছে পিজিএলডি আবার আইসোমারেজ হবে তৈরি হবে ধাপে তৈরি হবে ধাপ এবং পিজিএলডি কালেকটিভলি कॉल्ड অ্যাজ ট্রায়োজ ফসফেট তাহলে এই যে দেখো যে ছয়ণু পিজিএলডি আছে ছয়ণু ধাপ আছে এর একে অপরের সঙ্গে প্রধানত আইসোমারেজেশন হয়ে যাবে ঠিক আছে তাহলে একোনো ধাপ এবং একোনো পিজিএলডি আবার ফ্রাক্টোজ 1620 ফসফেট इत्यादि যে প্রসেসগুলো বললাম ডিটেলসে এগুলো প্রধানত লেখা আছে এগুলো মোটামুটি আমি আর পড়ছি না পড়লেও কিন্তু তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তোমরা ছকটা দেখবে এবং ছকটা দেখতে দেখতে তোমরা এগুলো পড়বে তাহলেই দেখবে যে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চার পাঁচ পাঁচ দেখো প্লাস দুই ফসফেট এরা যুক্ত হচ্ছে সিক্স পাঁচ তৈরি হচ্ছে তারপরে এটিপি ইউটিলাইজ হচ্ছে ছয় মলিকুল অবদা আর আরইউবিপি তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে এই যে এই যে সাইকেল যে সাইকেলে প্রথম যে স্টেবল কম্পাউন্ড যেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড তো একেই আমরা বলবো সিথ্রি সাইকেল পাম্পকিন সানফ্লাওয়ার ম্যাঙ্গো মোস্ট অফ দা ডাইকট অলসো মোনোকট প্রধানত এই সাইকেল সম্পন্ন করে ঠিক আছে আচ্ছা তোমাদের আচ্ছা এই নোটসটা আমি আগে মানে এটা আগের নোটস যাই হোক তোমাদের এটা শেয়ার করেছি না পরের পেজটা আমি চেঞ্জ করেছি ঠিক আছে আগের নোটটা থেকে পরের পেজটা আমি চেঞ্জ করেছি তার মানে এই যে সি টু সাইকেল আছে সি থ্রি সাইকেল আছে সি ফোর সাইকেল আছে ক্র্যান জ্যানাটমি আছে আমি পরের দিন এটা তোমাদেরকে পড়াবো এই যে নোটসটা আছে এটা আগেকার নোটস বই থেকে ছিল আমি আবার লিখে লিখে তৈরি করে নিয়েছি ঠিক আছে তাহলে এই অংশগুলো আমরা পরের দিন পড়ব সুতরাং কেলভিন সাইকেল নিশ্চয়ই বুঝতে পেরেছো এরপরে যদি কোনো অসুবিধা থাকে পরের দিন জিজ্ঞেস করবে কেলভিন সাইকেল ঠিক আছে আমি মানে ভিডিওটা আপলোড করতে একটু মানে হয়তো দু একদিন দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে বলতে একটুই আমার এটা একটু সেট করছি তো মানে যেরকম ইউটিউবে যেরকম ভাবে করছিলাম তো একটু যাই হোক এখন একটু প্রফেশনাল করার চেষ্টা করছে তো সেই জন্য একটু ওইসব কাজের জন্য ব্যস্ত মানে কয়েকদিন ছিলাম আর কি তো সেই জন্য একটু দেরি হচ্ছে প্লাস মাঝে মাঝে নোটস গুলোও তৈরি করতে হচ্ছে ঠিক আছে কিন্তু তোমাদের যথা সময়ে আমি ঠিকই তোমাদেরকে দিয়ে দেব যেমন আমার মনে আছে যে থার্ড ব্যাচে আমার এরকম ছিল তোমরা থার্ড ব্যাচেও মনে হয় দুই একজন আছো এবং আমি তোমাদের বলেছিলাম তাই তো যে আমি ডার্ক ডার্ক রিয়াকশনটা আমি ঠিক সময় আমি তোমাদেরকে শেয়ার করব। আমি শেয়ার করেও দিয়েছি এবং কালকেও যে নোটসটা থাকবে সেটাও আমি মানে সেটাও ডার্ক মানে বলেছিলাম যে একটাই শুধুমাত্র নোটস আমার বাকি ছিল বা যারা থার্ড ম্যাচে আছে একটাই মানে টোটাল হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার করেছিলাম একটাই বাকি ছিল সেটাও ফাইনাল গ্রুপে আমি শেয়ার করে হাফ করেছি আর একটা হাফ পরের মঙ্গলবার দিন করে দেব বলেছিলাম যে যারা নাইন টেন লেভেলে তো তখন ওটা শুরু করার ইচ্ছা আছে ঠিক আছে কারণ আমি সিলেবাসের অনেকটা কমপ্লিট জুলজি মোটামুটি পড়াতে পড়াতে আবার নোটস গুলোকে কভার করে ফেলবো ঠিক আছে হ্যাঁ না তোমাদের এই ব্যাচটা শেষ হচ্ছে মার্চে তাই তো মার্চে শেষ হচ্ছে ওটা এপ্রিল থেকে শুরু করব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওটা এপ্রিল থেকে শুরু করবে দেখো তোমাদের যে নাইন টেন লেভেলে আমি যে নোটস দিচ্ছি নাইনটি পার্সেন্ট কিন্তু পিজি লেভেলের সঙ্গে মিল আছে তোমরা দেখে নিও ঠিক আছে দেখবে যে এই যে সি থ্রি সাইকেল সি ফোর সাইকেল এগুলো নাইন টেন লেভেলে নেই কিন্তু এগুলোও পড়িয়ে দেবো তার ফলে নাইনটি পার্সেন্ট তোমাদের অলরেডি কভার হয়েই যাবে হুম না তখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ যেগুলো তোমাদের দরকার সেগুলো পড়াবো আমি এবং ফার্স্ট ব্যাচেও যারা পড়তো সেকেন্ড থার্ড ব্যাচেও যারা পড়তো আমি বলেছিলাম অনেককে ঠিক আছে বলেছিল স্যার তাহলে টুয়েলভেরটা কি হবে আমি বললাম যে টুয়েলভের তোমরা দেখবে যে নাইনটি পার্সেন্ট সিলেবাস কভার আছে যেগুলো বাকি আছে ওইগুলো পড়াবো ঠিক আছে হ্যাঁ তখন তোমরা হ্যাঁ তখন তোমরা এগুলো হ্যাঁ বাকি এক্সট্রা গুলো দেবই এবং পড়াবো যেমন ফিজিওলজিতে অনেক কিছু বিষয় আছে ঠিক আছে হ্যাঁ ফিজিওলজিটাই মেনলি তখন হচ্ছে ফোকাস করব ঠিক আছে হ্যাঁ গুলো সব বলবো ঠিক আছে নোটস গুলো আসলে তৈরি করতে করতে একটু তো সময় লাগে আর সত্যি কথা বলতে কি তোমাদের হ্যাঁ হ্যাঁ দেখো ডিফারেন্সিয়েশন কিছুই নয় তুমি একটা নাইনটেন লেভেলটা পিজি লেভেল তখনই কভার হবে নাইনটেন লেভেলটা কভার করবে প্লাস আমি যে এক্সট্রা নোটস গুলো নাইন টেন লেভেলে যা পড়িয়েছি সব কিছু পিজি লেভেল ইনক্লুডেড ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আমি যে এক্সট্রা কতগুলো টপিকস দেব তো সেগুলো তোমাদেরকে পড়তে হবে যেমন বায়োটেকনোলজি আছে ফিজিওলজির কিছু অনেক ইম্পর্টেন্ট অংশ আছে ঠিক আছে এইগুলোই ঠিক আছে হ্যাঁ এটাই এটাই মেনলি বলার আর একটা যেটা বলছিলাম যে সত্যিকার তোমাদের পড়াতে গেলে আমার টেনশনই লাগে কারণ দেখো একটা ইলেভেন টুয়েলভ এর ছেলে বা নিটের পড়ানোটা সহজ কিন্তু তোমাদেরকে পড়ানোটা একটু সত্যি সেই জন্য প্রিপারেশন না নিলে ঠিক আছে তো আমার একটু সময় লাগলো আর কি মানে পিজি লেভেলের প্রিপারেশন নিতে হুম একটু লাগছে পড়ি ঠিক আছে আচ্ছা হ্যাঁ তোমরা আশা করি যে সিলেবাস আছে তোমরা বেনিফিটেড হচ্ছে এবং ইএমআরএস এর যে সিলেবাস আছে দেখবে নাইন টেন লেভেলের সিলেবাসের তুলনায় এইটটি ঠিক আছে হান্ড্রেড পারসেন্টও নয় তোমরা সহজেই কভার করতে পারবে ঠিক আছে হ্যাঁ যে কোনো এক্সামিনেশনে তোমরা দেখবে যে এগুলো তোমাদের কাজে লাগবে নোটস গুলো আর এগুলো তোমাদের অ্যাসেটও হয়ে থাকবে ঠিক আছে আমারও যেমন অ্যাসেট তোমাদেরও অ্যাসেট যে জায়গায় পড়াতে পারবে সব কিছু অ্যাট মানে একই রকম ভাবে করা আছে বুঝতে পারছো তো এইভাবে করাও যাবে না ঠিক আছে তখন সেটা অনেকটা হয়ে যাবে কিন্তু এটা অনেকটা আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ হাতের লেখায় তুমি যখন পড়ছো এই যে নোটস গুলো তখন দেখবে যে তোমার ভালো লাগবে আর এটা যখনই এরকম বইতে দেবো না তখন কোথায় যেন মনে হবে যে অন্যান্য বইতেও মনে হয় পেয়ে যাবো অন্যান্য জায়গাতেও সেরকম আমি তোমাদের ফ্র্যাঙ্কলি বলছি আমি দেখো হ্যাঁ না তুমি একটা বই নিয়ে যখন দেখবে তখন মনে হবে সেটা আমি অন্য বইতেও পেয়ে যাব। কিন্তু যখন সত্যি সত্যি যখন আমরা এরকম দেখবো বই নিয়ে যখন আমরা পড়ি ভাবি যে কোন একটা যন্ত্র তৈরি করেছে সেটাকে কিন্তু যখন আমরা এইভাবে যখন করি তখন আমরা ভাবি যে কোন একটা মানুষ হয়তো অনেক পরিশ্রম করে ধৈর্য ধরে বিভিন্ন বই ঘেঁটে তৈরি করেছে ঠিক আছে তখন দেখবে যে পড়াটার মধ্যে তুমি আরো অনেক বেশি মনোসংযোগ দিতে পারবে তাই না আমার যেটা মনে হয় সেটা বললাম তোমাদের এছাড়া আর কিছু